চাইনি তাই জয় রেন প্রতি পাবন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যার অপার করুণায় আপনারা এই হরিবাসরে এসেছেন। এটা ত্রিশ গৌর গোবিন্দে ভাবনামৃতে ডুব দেওয়া, যারা এই হরিবাসরে এসেছেন সর্বাগ্রে আপনাদের চরণে এই জ্ঞানহীন ভক্তিহীন শ্রদ্ধাহীন কৃষ্ণ প্রেম ও রস মাধুর্যহীন এই পরমাধীন কীর্তন জগতের সর্বকনিষ্ঠ কীর্তনিয়া শ্যামল মণ্ডল মহাশয়ের আপনাদের শ্রীপাদ পদ্মে রইল শত শত কোটি দণ্ডবত প্রণাম। তৎসঙ্গে রইল আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে অনন্ত কোটি প্রণাম। বলো গিরিধারী কি ওমা, খুব ঠান্ডা পড়েছে, গরম পড়েছে, কিন্তু যেভাবে ভক্তের সমাগম হয়েছে জয়ধ্বনিটা আরেকটু জোরে হওয়া উচিত ছিল। আপনারা হয়তো বলবেন আমরা একটু প্রস্তুত ছিলাম না, আরেকবার হবে মা? বলো গিরিধারী কি একটু বেড়েছে মা, আগে চেয়ে একটু বেড়েছে, তবে যেভাবে ভক্তের সমাগম হয়েছে মা আরেকটু জোরে হওয়া উচিত ছিল। মহাপ্রভু বললেন একবার নয়, দুবার নয়, বারবার, তিনবার। তাহলে আপনারা এমনভাবে বলবেন যাতে এই চকচক দল সবাই শুনতে পায়, গিরিধারী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন গোপাল কি। খুব ভালো লাগলো মা। দেখুন মা, এই পৃথিবীতে অনেক নদ নদী আছে মা, কিন্তু মা দেখুন এই নদ নদীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নদী কোনটা কোনটা মা? অনেক নদ নদী আছে এই ভারতবর্ষের বুকে, অনেক নদ নদী আছে, কিন্তু নদ নদীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নদী কোনটা? গঙ্গা। তাহলে মা গঙ্গা যদি সর্বশ্রেষ্ঠ হয় তাহলে দেখুন মা এই পৃথিবীতে আপনারা দেখেছেন অনেক বৈষ্ণবের বাস, কিন্তু মা এই বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ কে আপনারা অনেকেই জানেন, বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ কে? দেবাদিদেব, মহাদেব। তাহলে মা বৈষ্ণবদের মধ্যে যদি শ্রেষ্ঠ মহাদেব হয় তাহলে দেখুন আপনারা কথাগুলি ভালো করে শ্রবণ করবেন মা, তবে আপনারা শেষ পর্যন্ত থাকবেন অবশ্যই আপনাদের আনন্দ দেব। তাহলে মা দেখুন এই পৃথিবীতে অনেক ধর্মগ্রন্থ আছে, আর কি আছে মা? এই পৃথিবীতে অনেক কার বাস মা? ভগবানের বাস, দেবতাদের বাস। কিন্তু মা দেখুন এই দেবতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে? ওমা অনেক কীর্তনিয়ারা বলে না যে পৃথিবীতে কত কোটি দেবতা মা? 33 কোটি দেবতা। দেখুন মা 33 কোটি যদি দেবতা হয় একক দশক শতক হাজার অযুত লক্ষ, তাহলে আপনারা কটা দেবতার নাম জানেন? কীর্তনিয়ারা বলে যায় আর আপনারা সেটা শ্রবণ করে যান, 33 কোটি দেবতা নয়, কোটি শব্দের অর্থ হলো দুটো। উপনিষদে আছে মা কোটি শব্দের অর্থ দুটো, একটা হলো সংখ্যা বিশেষ, ওই যে একক দশক শতক হাজার, আর একটা হলো প্রকার। এখানে কি বলছে দেখুন মা,
এখানে হচ্ছে প্রকার, 33 প্রকার দেবতা, আপনারা মিলিয়ে নেন। কি বলছেন যে একাদশ রুদ্র, একাদশ কথার অর্থ, একাদশ কথার অর্থ হলো 11। রুদ্রের দেবতা হলেন কে? স্বয়ং মহাদেব। তাহলে হে ভক্তমণ্ডলী মায়েরা, এখানে বলছি একাদশ রুদ্র মানে শিবের 11টা অবতার। আর কি বলছেন যে দ্বাদশ আদিত্য, দ্বাদশ কথার অর্থ 12। দিতি আর অদিতি আপনারা অনেকেই শুনেছেন। মা দেখুন, মা আমরা যে গোত্রটা পালন করি এটা কোন গোত্র কি বলেন মা? যদি ব্রাহ্মণ বৈষ্ণব জিজ্ঞাসা করে আপনাদের কি গোত্র? কাশ্যপ গোত্র। তাহলে এই কাশ্যপ গোত্রটা কোথা থেকে এসেছে? কশ্যপ মুনি থেকে কাশ্যপ গোত্রটা এসেছে। এই কশ্যপ মুনি ছিল মা দুটো স্ত্রী, একটা হলো দিতি আর একটা হলো অদিতি। এই দিতির গর্ভে হচ্ছে অসুরের জন্ম, দেখুন মা মুনির গর্ভে অসুরের জন্ম, আমি পরে বলছি এই অসুরের জন্মটা বৃত্তান্ত। তাহলে দিতির গর্ভে হচ্ছে অসুরের জন্ম আর অদিতির গর্ভে দেবতাদের জন্ম। এই অদিতির 12 জন পুত্র ছিল গো মা, এরা হলেন দ্বাদশ আদিত্য নামে খ্যাত। তাহলে দেখুন মা, তাহলে কটা হলো? শিবের 11টা অবতার, একাদশ রুদ্র, দ্বাদশ আদিত্য মানে 12, তাহলে কত হলো মা? 11 আর 12, 11 আর 12 কত মা? 23। আর হলো অষ্ট বসু, আমরা সময় পড়েছি আপনারাও পড়েছেন আটে অষ্ট বসু। এই অষ্ট বসু মানে 8 জন, বসুদের মধ্যে হচ্ছে 8 জন। এই যে বলেন না যে আটে অষ্ট বসু 8 জন বসু, তাহলে 8 জন হলে কত হলো মা? 23 আর 8 31। এইবার দেখুন অশ্বিনী কুমার দয়, দাস্য আর নাসত্ব এই দুজন। এই অশ্বিনী কুমার দয়ের পরে জন্মগ্রহণ করেছিলেন কে মা? আপনারা জানেন সেই কুরুক্ষেত্রের যুদ্ধে কুন্তীর কজন পুত্র ছিল গো মা? অনেক কীর্তনেরা বলে যান কজন পুত্র, কজন? 5 জন বলে না? পঞ্চ পাণ্ডব, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, কি তাই তো মা? তাহলে দেখুন মা কুন্তীর কিন্তু এই 5 জন পুত্র নয় মা, ভালো করে শ্রবণ করবেন মা। আমরা সবাই বলি কুন্তীর 5 জন পুত্র, কিন্তু কুন্তীর 5 জন পুত্র নয়, কুন্তীর পুত্র ছিল 3 জন, একটা হলো ধর্মরাজ, যুধিষ্ঠি। যুধিষ্ঠি হলো কার বরে? ইন্দ্রের বরে। এবার দেখুন ধর্মরাজ যুধিষ্ঠি, এবার বলছে কে? ভীম। ভীম কার বরে? ভীম হয়েছিলেন পবনের বরে। আর তৃতীয় কে? তৃতীয় পাণ্ডব হলেন অর্জুন, অর্জুন হলেন কার বরে মা? ইন্দ্রের বরে। আর ধর্মরাজের পরে হয়েছিলেন যুধিষ্ঠির। তাহলে দেখুন 3 জন। আর এই পাণ্ডুর মা দুটো স্ত্রী ছিল, পাণ্ডুর 2 জন স্ত্রী, একটা হলো কে? কে মা? এক্ষুনি বললাম কুন্তী। কুন্তীর 5 জন নয়, কুন্তীর 3টে পুত্র, ধর্মরাজ, যুধিষ্ঠির, ভীম আর অর্জুন। আর ওই পাণ্ডুর আরেকটা স্ত্রী ছিল, সেটা হলো মাদ্রি। এই মাদ্রির গর্ভে জন্মগ্রহণ করেছিলেন কে? নকুল আর সহদেব। এই পাণ্ডু যখন মারা গেলেন, আপনারা সবাই জানেন মা,
সেই সময় ছিল সতীদাহ প্রথা। সতীদাহ প্রথা অর্থাৎ সহমরণে চলে যেতে হতো। তাই পাণ্ডু যখন মারা গেলেন, তাহলে পাণ্ডুর সাথে সহমরণে কে যাবে মা? তাই পাণ্ডুর সাথে সহমরণে গিয়েছিলেন মাদ্রি। তাহলে অশ্বিনীর দয়ে নকুল আর সহদেবের জন্ম হয়েছিল। তাহলে দেখুন মা, এই যে যত দেবতা আছে, তাহলে 33 কোটি পেয়ে গেছেন মা হিসাব এই দুজন। আবার দেখুন এই যে দাশ্বান অসত্য, এদের আবার জন্মবৃত্তান্ত তাহলে একটা ছোট করে বলি। এই দাশ্বান অসত্য যখন জন্মগ্রহণ করেন, তাদের পিতা কে ছিলেন দেখুন, সূর্য আর কে সংজ্ঞা। এই সূর্য আর সংজ্ঞা এরা ছিল দু ভাই। এখন বাবা, সূর্যের তেজ সহ্য করতে না পেরে সংজ্ঞা ছুটে পালিয়ে গেলেন। এখন মা গোপন জায়গায় পালিয়ে গেলেন, পালিয়ে গিয়ে একটা স্ত্রী ঘোড়ার রূপ ধারণ করেছে সূর্যের ভয়ে। এখন সূর্যদেব করলেন কি, তার পিছনে পিছনে ছুটতে 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 ধাবিত হলেন। এখন বাবা, এই সূর্যদেব একটা পুরুষ ঘোড়া রূপ ধারণ করে সেই সংজ্ঞার সাথে মিলন করলেন। এখন এই মিলনের পরে দুজনের জন্ম হলো দাস্য আর নাসত্য। তাহলে হে ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, 33 কোটি নয়, 33 প্রকার। আর এই 33 প্রকারের মধ্যে সমস্ত দেবতা বিরাজমান। কিন্তু মা দেখুন, গঙ্গা যেমন সর্বশ্রেষ্ঠ, বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ হলেন আমার দেবাদিদেব মহাদেব। তাহলে মা দেখুন, এই যত দেবতা আছে এদের মধ্যে একজন পরম দেবতা বা পরম ভগবান, তিনি কে? ভগবান বিষ্ণু। প্রেমানন্দে হরি হরি বল। দেখুন মা, তাহলে বিষ্ণু হলেন আমাদের সর্বশ্রেষ্ঠ ভগবান, যিনি কৃষ্ণেস্তু স্বয়ং ভগবান, যার মধ্যে ঐশ্বর্য প্রীত্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য, সেই কৃষ্ণ। এবার দেখুন মা, এই পৃথিবীতে অনেক ধর্মগ্রন্থ আছে, আপনারা কটা গ্রন্থ পড়বেন? 28,32,000 ধর্মগ্রন্থ। কিন্তু মা, এই গ্রন্থের মধ্যে, এত গ্রন্থের মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোনটা? কোনটা মা? কোনটা মা? শ্রীমদ ভাগবত। শ্রীমদ ভাগবত হলেন সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। উপনিষদে 4টে বেদ ছিল, আপনারা সবাই জানেন মা, ঋক সাম যজু আর অথর্ব। এই 4টি বেদকে ভেঙে মহামুনি ব্যাসদেব 18খানা পুরাণ রচনা করলেন। কিন্তু মা, মহামুনি ব্যাসদেব শান্তি পেলেন না। তাই জগজি বললেন, তুমি এই 18খানা পুরাণকে একত্রিত করে একটা গ্রন্থ রচনা করো, একটা শ্রেষ্ঠ গ্রন্থ রচনা করো, সেই গ্রন্থের নাম হবে শ্রীমদ ভগবত। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তাহলে হে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে শ্রেষ্ঠ গ্রন্থ পেলাম, শ্রেষ্ঠ নদী পেলাম, শ্রেষ্ঠ বৈষ্ণব পেলাম, শ্রেষ্ঠ ভগবান পেলাম। কিন্তু মা, এই কলিযুগে যাগ করো, যজ্ঞ করো, ধ্যান করো, তপস্যা করো, যাই কিছু করুন না কেন মা, এই কলিযুগের সর্বশ্রেষ্ঠ যজ্ঞ কোনটা? নাম যজ্ঞ। আজকের তুলসীবাবু এই নামযজ্ঞের বাসর বসিয়েছেন। দেখুন মা, বাবু যদি মনে করতেন এই দুতলার উপরে আরেকটা একতলা করতে পারতেন,
কিন্তু মা আমি যখন এই মর্তের বাড়িতে এসেছিলাম তখন আমাদের কিছুই ছিল না গো মা, এসেছিলাম ল্যাংট হয়ে, যেতে হবে সব কিছু ছেড়ে, এই মায়ার সংসারে পড়ে শুধু আমার আমার স্ত্রী আমার গাড়ি আমার ঘর আমার সব আমার। কিন্তু মা শেষের দিনে কিছুই সঙ্গে যাবে না গো মা, শেষের দিনে যাবে এই নাম, এই নাম ছাড়া কোনো গতি নাই। তাই আজ আমার তুলসীবাবু এই নাম যজ্ঞের বাসর বসিয়েছে। তাই কলিযুগের সর্বশ্রেষ্ঠ ধর্ম হলো নাম যজ্ঞ। ইতাই গৌর প্রেমানন্দে হরি 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 দিব, বলগিরিধারী কি শ্যাম সুন্দর কি ও মা, একটু করা যাবে না সবাই মিলে? সবাই মিলে বলুন আমার সঙ্গে, হাতে তালি দিয়ে বলুন। কারণ মা দেখুন এই কলিযুগে কিছুই যাবে না, নাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। কোথাও যাওয়ার প্রয়োজন নেই মা, কোনো তীর্থে যাওয়ার প্রয়োজন নেই, ঘরে বসে দাঁড়তে বসে সাথে পাঁচে মিলি দাঁড়েতে বসিয়া কীর্তন করো সবে, কি বলছে মা? হাতে তালি দিয়া, তাই একটু করা যাবে সবাই মিলে? তাই সবাই মিলে বলুন, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায়ে নম, যাদবাই মাধবাই কৃষ্ণভাই নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায়ে নম, গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন, 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 ওই না গিরিধারী গোপীনাথে মদন মোহ, আবার গিরিধারী গোপীনাথ মদন মোহ, ওই না গিরিধারী গোপীনাথে মদন মোহ, ওই না গিরিধারী গোপীনাথ মদন মোহ, গিরিধারী গোপীনাথে মদন মোহ, আবার গিরিধারী গোপীনাথ মদন মোহ। মা সবাই মিলে বলুন, সবাই মিলে। আচ্ছা মা, ভগবান যখন কীর্তন করছিলেন গৌরাঙ্গ সুন্দর, তখন এই হাত দুটো পিছনে ছিল না সামনের দিকে ছিল? মা সামনে ছিল, ভালো করে চিন্তা করে বলুন, হাত দুটো ঊর্ধ্ব দিকে ছিল তো ওটাই হাত। সবাই মিলে বলুন, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায়ে নম, ছোট করে বলি বাজি যান, আমার দলানার প্রয়োজন ছিল না, এত টাকা খরচা করে দলানার কোনো প্রয়োজন ছিল না, এত সুন্দর আমার স্টাফ আছে এখানে, আমার এই দলানার কোনো প্রয়োজন ছিল না। তাহলে সবাই মিলে বলুন, জোরে জোরে বলুন, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায়ে নম, যাদবায়ে মাধবায়ে কৃষ্ণভায়ে নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায়ে নম, যাদবায়ে মাধবায়ে কৃষ্ণভায়ে নম, আরে গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন, আরে গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন, আরে গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন, আরে গিরিধারী গোপীনাথ আবার গিরিধারী গোপীনাথ মদন মোহ, গোপীনাথ মদন মোহ, আরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম
ভাগীরধারী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন গোপাল কি, খারাপ লাগছে কি? ও মা, আমি বললাম খারাপ লাগছে কি, আপনারা বলেন জয়। এটাই তো চাই মা, এই যে তন্ময়তা, কত আবেগে থাকলে তারপরে প্রভু তোমার জয় হোক, খারাপ লাগছে কি, প্রভু তোমার জয় হোক, এটাই তো চাই। যাই হোক মা, সবাই মিলে এই এত সুন্দর পরিবেশে একটা ছোট্ট প্রমাণ বলে আমি লীলার দিকে প্রবেশ করব। দেখুন মা, এই যে নাম, নাম ছাড়া কলিযুগের কোনো গতি নাই। এই যে 25 তারিখ দোল পূর্ণিমা গেল মা, দোল পূর্ণিমার অপর নাম কি, হোলি উৎসব। এই হোলি উৎসবটা কেন, ছোট্ট করে একটা প্রমাণ বলে তারপর আমরা লীলা কথা আস্বাদন করব। তাহলে দেখুন মা, ভক্ত প্রহ্লাদের নাম শুনেছেন, এই ভক্ত প্রহ্লাদ ছিলেন কায়াদু মায়ের সন্তান, সেবে দিবানিশি অঝর নয়নে কাঁদতেন আর নাম করতেন কার, হরিনারায়ণ নারায়ণ, হরিনারায়ণ নারায়ণ, হরিনারায়ণ নারায়ণ, হরিনারায়ণ নারায়ণ, ফেলে দিলাম তবু তুই মরলি না, তোকে আমি হস্তির পদতলে ফেলে দিলাম তবু তুই মরলি না, তোকে আমি বিষ পান করালাম তবু তুই মরলি না। বল প্রহ্লাদ, তুই কি জাদু জানিস আমায় বল, কি জাদু জানিস তুই আমায় বল। এমন সময় হোলিকা এসে বলে উঠলেন, দাদা দাদা তুমি এক কাজ করো, ওই প্রহ্লাদকে আমার কাছে তুলে দাও, আমি সাধনায় সিদ্ধি লাভ করেছি। হোলিকা কে মা? এই যে বলছিলাম দিতি আর অদিতি, দিতির গর্ভে অসুরের জন্ম হয়েছিল, হিরণ্যক্ষ আর হিরণ্যকশিপু, এই হিরণ্যকর হিরণ্যকশিপুর এরা ছিল দু ভাই, আর এর একটি বোন ছিল, তার নাম কি মা? হোলিকা। হোলিকা হলো হিরণ্যকর হিরণ্যকশিপুরের বোন। এখন মা, এই যে দিতির গর্ভে অসুরের জন্ম কেন জানেন? দেখুন মা, বর্তমানে কলিযুগে একটাও সুপুরুষের জন্ম হচ্ছে মা,
যত সব কাপড় টানা ছেলে তৈরি হচ্ছে, কার মতন? দুর্যোধন দুঃশাসনের মতন। একটাও দেখাতে পারবে যে রবীন্দ্রনাথের মতন একজন জন্মগ্রহণ করেছে, বিবেকানন্দের মতন একজন জন্মগ্রহণ করেছে? না মা, কারণ আমাদের এই ক্ষেত্রটা ভালো নয়। কাপড় টানা ছেলে কেমন ভাবে হচ্ছে দেখুন মা। এই যে তিতির গর্ভে অসুরের জন্মটা শুনুন, আমি বলতাম না মা, কিন্তু একটু ছোট্ট করে বলি, আপনারা শুনে যান, যে একটা মুনির গর্ভে মুনির পুত্র হয়ে জন্মগ্রহণ করলেন অসুর, আর একজনের গর্ভে জন্মগ্রহণ করলেন দেবতারা। কিভাবে অসুররা জন্মগ্রহণ করছেন দেখুন, এই দুর্যোধনের দুঃশাসনের মতন পুত্ররা কেমন ভাবে আসছে। একদিন সন্ধ্যাবেলায় কশ্যপ মুনি ধুনি জেলে ব্রহ্মজ্ঞানে বসে আছেন, এমন সময় মা দিতি এলেন। দিতি এসে হাতে চুড়িগুলো নাড়া দিচ্ছেন মা। আসুরিক কাল, আসুরিক কাল বলতে যে সময় প্রতিটি তীর্থে তীর্থে ভগবানের আরাধনা হয়, যে সময় হিন্দুদের ঘরে সন্ধ্যা প্রদীপ দেওয়া হয়, যে সময় গির্জায় গিয়ে তারা বাইবেল পাঠ করেন, যে সময় মুসলমানরা নামাজ পড়ে, গঙ্গায় গিয়ে কেউ চলে অর্ধেক জলে গিয়ে ধ্যান করেন, ঠিক সেই সময় কে বলা হয় আসুরিক কাল, মানে সন্ধ্যার সময়। দিতি এসেছেন মা, দিতি এসে চুড়িখানা নাড়া দিচ্ছেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা যদি আপনাদের স্বামীদেরকে ডাকেন তাহলে কেমন করে ডাকেন? হয় কারোর বলতে হবে যে পিন্টুর বাবা, মন্টুর বাবা, নাটমন্টুর বাবা, যাকে একটা সংকেত করতে হবে। কি বাবা, কি মা, তাই তো? এখন মা দেখুন সেই দ্বিতীয় এসে কেমন সংকেত করছে দেখুন, চুড়িখানা নাড়া দিচ্ছে। মুনির ধ্যান ভঙ্গ হলো, কি ব্যাপার দিতি, তুমি এখন, তুমি যখন এসেছো আমার পাশে বসো, বাম পাশে বসো। দিতি বলে উঠলেন, না আমি বসতে আসিনি, তোমায় এখনই আমার সঙ্গে শয়ন মন্দিরে যেতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শাস্ত্রে লেখা রয়েছে নারীর হচ্ছে দাবি মানতে হয় তার স্বামীকে, তার ইচ্ছা পূর্ণ করতে হয়। তাই দিতি এসে বলে উঠলেন, ও গো স্বামী, তুমি যদি আমার ইচ্ছে পূর্ণ যদি নাই করলে তাহলে কেন কেন তুমি আমায় বিবাহ করেছিলে? চলো স্বামী, আমার ইচ্ছা পূর্ণ করবে, চলো। মুনি বলে উঠলেন, তুমি আমার বাম পাশে বসো, তোমার ইচ্ছা আমি পূর্ণ করব। তবে দেখো, ভজনের সময় ভজন করতে হয়, ভোজনের সময় ভোজন করতে হয়, আর শয়নের সময় শয়ন করতে হয়। ভোজনের সময় নিশ্চয় শয়ন হয় না মা, তাহলে তুমি আমার বাম পাশে বসো। বললেন, না আমি বসতে আসি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মায়েদেরকে বাম পাশে বসানো হয় কেন স্ত্রীকে? দেখুন বিবাহের সময়, বিবাহের সময় স্বামী তার অর্ধ অঙ্গ স্ত্রীকে দেয়, তাই তার নাম হয় কি অর্ধাঙ্গিনী। আর কি হয়, বিবাহের সময় তার বাম অঙ্গ তার স্ত্রীকে দিতে হয়, এই জন্য তাকে বলা হয় অর্ধাঙ্গিনী। তাহলে দেখুন মা, যাই করুন না কেন, যে কোনো কাজ, যাগ যজ্ঞ পূজা অর্চনা, যাই কিছু করুন না কেন মা, স্ত্রীকে তার বাম পাশে বসাতে হয়। বাম পাশে যদি না বসানো যায় মা,
তাহলে কোনো কার্য সিদ্ধি লাভ হবে না, হবে না, হবে না। তাই দেখুন, দিদিকে বললেন তুমি আমার বাম পাশে বসো। দিদি বললেন না, আমার সাথে তোমায় শয়ন মন্দিরে যেতে হবে। দেখুন মা, কিভাবে মানুষের জীবনটা দুর্বিষহ হয়ে যায়, কিভাবে মানুষের জীবনটা দুর্বিষয় হয়ে যায়। দেখুন এদিকে বলে উঠলেন, চলুন আমার শয়ন মন্দিরে। এখন দিদিকে নিয়ে শয়ন মন্দিরে যাবে। মুনি বলে উঠলে, সেই অগ্নিদেব আর সূর্যদেবকে সাক্ষী রেখে বলে উঠলেন, সেই প্রজ্বলিত প্রদীপ জ্বলছে মা, দেখো আমি তো আমার ইচ্ছার বিরুদ্ধে যাচ্ছি না, এই সময় হলো ভজন করবার সময়, কিন্তু আমায় যেতেই হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যে কীর্তন মাসরে আমি আপনাদের অনেক কথা বলছি, আপনারা কেউ বুঝছেন, কেউ বুঝছেন না, কেউ বলবে ভালো হচ্ছে, কেউ বলবে খারাপ হচ্ছে, আপনারা যাই বুঝুন আর যাই করুন মা, আমার সাক্ষী হিসাবে রইল এই প্রজ্বলিত প্রদীপ আর এই তুলসী বৃক্ষ, এরাই তার প্রমাণ যে এই তুলসী বাবুর বাড়িতে এই হরিবাসরে কি কথা আলোচনা হচ্ছে। তাহলে দেখুন বলে উঠলেন, তোমরা এর সাক্ষী হিসাবে থাকো। তাই চললেন কোথায়, সেই শয়ন মন্দিরে গেলেন দিদিকে নিয়ে। এখন মা, দিদিকে নিয়ে যখন শয়ন মন্দিরে গেলেন তার ইচ্ছা পূর্ণ করবার জন্য, এদিকে স্বর্গে দুজন জয় আর বিজয়, এই জয় বিজয় মুনির অভিশাপে বলে উঠলেন, তোমাদের মনুষ্য কুলে জন্মগ্রহণ করতে হবে। এবং তোমাদের অসুর রূপে জন্মগ্রহণ করতে হবে। কিন্তু মা, এই জয় বিজয় এর এখন মা ভালো মা খুঁজে পাচ্ছে না, ভালো গর্ব খুঁজে পাচ্ছে না। তাই এরা যখন ঠিক সন্ধ্যার সময় মিলনে গেলে, এমন সময় সেই অসুরের মতন কেমন ভাবে আসছে দেখুন, কাপড় টানা ছেলে মা, এই জয় আর বিজয় ঠিক সেই সময় প্রবেশ করলেন। এখন মা, এই জয় আর বিজয় জন্মগ্রহণ করলেন হিরণ্যক্ষ আর হিরণ্যকশিপুর হয়ে। দেখুন মা, এখন এই প্রহ্লাদ যখন ভগবানের নাম করছে মা, এমন সময় হোলিকা এসে বলে উঠলেন, দাদা দাদা তুমি এক কাজ করো, ওই প্রহ্লাদকে তুমি আমার কোলে তুলে দাও। ওই প্রহ্লাদকে আমার কোলে তুলে দাও। কেন না, আমি সাধনায় সিদ্ধি লাভ করেছি, অগ্নিদেব আমায় কিছু করতে পারবে না, পারবে না, পারবে না। দাদা তুমি চিতাকানা সাজিয়ে, সূক্ষ্ম কাষ্ঠের উপর ভালো করে চিতাকানা সাজিয়ে দাও, আর সেই চিতার উপরে আমি ওই প্রহ্লাদকে নিয়ে বসবো, আর যখন আমি ইশারা করব সেই ইশারার সঙ্গে সঙ্গে তুমি অগ্নিকানা প্রজ্বলন করে দেবে। এখন মা করলেন কি, এখন ভালো করে সূক্ষ্ম কাষ্ঠ সাজিয়ে প্রহ্লাদকে নিয়ে বসবেন। আর এদিকে প্রহ্লাদ মায়ের কাছে বলছেন, মা ওগো মা, পিসিমণি তো আমায় একটি দিনের জন্য ভালোবাসে না, আমায় একটি দিনের জন্য কোলে তুলে নেয় না। কিন্তু কেন, কেন আজকে আমায় কোলে নেবে বলছে মা। মা বলে উঠলেন, ওরে এ ভালোবাসা নয়, এটা হলো ভালোবাসার নামে অভিনয়।
প্রহ্লাদকে নিয়ে সেই সূক্ষ্ম কাষ্ঠের উপরে বসেছে গো মা। দাদাকে বললেন, দাদা তুমি অগ্নি প্রজ্বলন করে দাও। এখন যখন ইশারা করছেন গো মা, সঙ্গে সঙ্গে যে অগ্নি প্রজ্বলন করে দিলেন, তার আগে কি বর পেয়েছিলেন বললাম, যে উড়ালি খানা যতক্ষণ আমার গায়ে থাকবে আমি সাধনায় সিদ্ধি লাভ করেছি মা, আমি সাধনায় সিদ্ধি লাভ করেছি, যতক্ষণ উন্নিখানা আমার গায়ে থাকবে অগ্নিদেব আমায় কিছু করতে পারবে না। এখন মা উড়ুনিখানা ভালো করে গায়ে দিয়ে প্রহ্লাদকে কোলে করে নিয়ে এখন সেই শুষ্ক কাষ্ঠের উপরে বসেছেন। আর এমন সময় দাদাকে ইশারা করলেন, দাদা তুমি ওই অগ্নিখানা প্রজ্বলন করে দাও। যখন এই অগ্নিখানা প্রজ্বলন করে দিলেন, সঙ্গে সঙ্গে সেই অগ্নি লেলিয়ান শিখায় সর্বপ্রথমে হোলিকার উড়িনাখানি আঘাত করলো। আর যখন এই উড়িনাখানা ধরে গেল, সঙ্গে সঙ্গে চিৎকার করছে, দাদা জ্বলে গেল, দাদা জ্বলে গেল, দাদা জ্বলে গেল, দাদা জ্বলে গেল, আমার সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেল। আর এদিকে প্রহ্লাদ সেই প্রজ্বলিত অগ্নিকুণ্ডের মাঝে পড়ে বলছে, হরি নারায়ণ 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 হরি নারায়ণ। হরি পিসিমণিপুরে ছাই। এদিকে প্রহ্লাদ সেই অগ্নিকুণ্ডের মাঝে পড়ে তিনিবার জীবিত হয়ে রইলেন নামের প্রভাবে। তাই হিরণ্যকশিপু বলে বললেন, এই প্রহ্লাদ তোকে আমি কি করে মারতে পারবো, তুই আমায় বলে দে। অগ্নিকুণ্ডের মাঝে তোকে নিক্ষেপ করলাম, তুই বললি না, পাহাড় থেকে ফেলে দিলাম, তুই মরলি না। বল প্রহ্লাদ তুই কি জাদু জানিস। প্রহ্লাদ বলে বললেন, জানো পিতা, তুমি এই হিংসা বৃত্তিকে ছেড়ে দিয়ে তুমি এক কাজ করো, তুমি আমার প্রভুর শরণাপন্ন হও। আর দুটি করজোড়ি করে বলো, কি? তুমি নির্মল করো মঙ্গল করে,
মলিন মোরে মুছায়ে তুমি হৃদয় নূর প্রমাণ আনতে হরির বল মঙ্গল করে মলিন মোরে মুছায়ে তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মোরে মুছায়ে তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মোরে দাও হে বুঝায় আমারে নির্মল কর প্রেমানন্দে হরি হরি বল বলিল মন মুছায়ে তুমি নির্মল কর মঙ্গল করে বলিল মন মুছায়ে আমাদের লক্ষ্যটা কি আমাদের লক্ষ্যটা কি দেখুন এই যে তুলসী বাবু তিনি এই হরিনামের বাসর বসিয়েছেন এনার লক্ষ্য কি ছিল যে আমি অমুক তারিখে কয়েকটি দল এসে কীর্তন পরিবেশন করাব তাই কি করলেন কিছু কিছু করে অর্থ সঞ্চয় করে নামযজ্ঞের বাসর বসিয়েছেন আর আমাদের লক্ষ্য কি ছিল যে আমরা তুলসী বাবুর বাড়িতে কিছু কৃষ্ণ কথা কিছু হরি কথা বলবো তাই অনেক দূর থেকে আপনাদের এখানে এসেছি আর আপনাদের লক্ষ্য কি মা আপনাদের লক্ষ্য ছিল যে তুলসী বাবুর বাড়িতে কীর্তন পরিবেশন হবে শ্যামলবাবু কীর্তন পরিবেশন করবে আমরা কিছু কৃষ্ণ কথা কিছু হরি কথা আস্বাদন করব তাই আপনারা কাজকর্ম ফেলে রেখে এখানে কীর্তন শুনতে এসেছেন কিন্তু মা কিছু কিছু মানুষ করে কি মা এই মিথ্যেটাকে এই সত্যটাকে পিছনে ফেলে দিয়ে মিথ্যেটাকে আশ্রয় করে ওই আলে অর্থাৎ ছায়ার পিছনে ছুটে বেড়ায় তাই আমাদের প্রত্যেকের লক্ষ্য কি লোক শূন্য লক্ষ্য বাসনা ছুটিছে গভীর আধারে জানি না কখন ডুবে যাবে কোন অতুল গহন পাথারে লক্ষ্য শূন্য লক্ষ্য বাসনা ছুটিছে গভীর আধারে জানি না কখন ডুবে যাবে কোন অতুল গহন চরণ তলে নিয়ে এসো মোহ কালী বুঝায়ে তুমি মন মুছায়ে তুমি নির্মল
বলিল তোর ভগবান আমার মঙ্গল করবে, তোর ভগবান আমার মঙ্গল করবে, আরে আমি তো মঙ্গলময়, আমি হিরণ্যকশিপু, আমি সর্বেশ্বর, আমি ছেড়ে রাজ্যে কেউ নেই। হ্যারে প্রহ্লাদ, আমার মনের ইচ্ছা তোর ভগবানকে দেখার, তোর ভগবান কোথায় আছে? প্রহ্লাদ বলে বললে, আমার ভগবান, আমার ভগবান সর্বত্র বিরাজমান। আছে তোর ভগবান যখনই বললেন তোর ভগবান কোথায় আছেন, প্রহ্লাদ বলে উঠলেন আমার ভগবান সর্বত্র বিরাজমান, আছে অনলয় অনিলে চিরণ ঘনিলে। অনল কর্তার অর্থ আগুনের মধ্যে আমার ভগবান বিরাজমান, অনিল মানে বাতাস। যখন তুমি আমাকে পাহাড়ের উপর থেকে ফেলে দিলে, তখন পাহাড়ের উপর থেকে ভাসতে ভাসতে, হাওয়ার মধ্যে ভাসতে ভাসতে আমি জীবিত রয়েছি। আছে অনল অনিলে চিরণ ঘনিলে, ভূদর, ভূদর মানে পৃথিবী, এই পৃথিবীর মধ্যে আমার ভগবান বিরাজমান। ভূদর সলিলে গহনে মানে মনের ভিতর, আর কোথায়? বিটপি লতার মধ্যে আমার ভগবান বিরাজমান, বিটপি লতার মধ্যে আছে, আর কোথায় আছে? ভূদর সলিলে গহনে, বিটপি লতার মধ্যে, সূর্যের মধ্যে, তারার মধ্যে, সর্বত্র বিরাজমান। নিতাই গৌর প্রেমানন্দে হরিরিব। এই প্রহ্লাদ, তোর ভগবান সর্বত্র বিরাজমান। হ্যাঁ, আমার ভগবান সর্বত্র বিরাজমান। তোর ভগবান কোথায় আছে? এই সদা সদের মধ্যে আছে, হ্যাঁ, এই চেয়ারের মধ্যে আছে, হ্যাঁ, এই ফটিক স্তম্ভের মধ্যে আছে, হ্যাঁ। যখন এই ফটিক স্তম্ভকে পদাঘাত করেছে, সঙ্গে সঙ্গে নরসিংহ রূপ ধারণ করে তাকে দর্শন দিলেন। আপনারা সবাই জানেন হিরণ্যকশিপুরকে বধ করেছিলেন কে? হিরণ্যকশিপুর কে বধ করেছিলেন? কে কুমা? নরসিংহদেব। তা যাই নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরিরিব। তাকে দর্শন দিলে, ভগবানের নাম করলে তাকে পাওয়া যায়, তিনি সর্বত্র বিরাজমান। এখন মা, আর এদিকে সেই হোলিকা কোথায় গেলেন মা? সেই হোলিকা অগ্নি প্রজ্বলন করার পর যখন তার সর্বদেহ পুড়ে ছাই হয়ে গেল, তিনি বৈকুণ্ঠ প্রাপ্তি হলেন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তিনি বৈকুণ্ঠ প্রাপ্তি হলেন কেন? না, নামের মধ্যে থাকতে থাকতে তিনি পুড়ে ছাই হয়ে গিয়েছেন। দেখুন নামের মহত্ব, এই নামের মহত্ব নিয়ে আমি একটা লীলা পরিবেশন করব, আপনারা শ্রবণ করবেন। দেখুন এই নামের মধ্যে থাকতে থাকতে হোলিকা বৈকুণ্ঠে গেলে, বৈকুণ্ঠে গিয়ে বলে উঠলেন, হে প্রভু, তুমি তো আমায় বর দিয়েছিলে, তাহলে কেন কেন আমার সর্বাঙ্গ পুড়ে ছাই হয়ে গেল? বলে উঠলে, তুমি আমার ভক্তকে আঘাত করেছ, আমি বর দিয়েছিলাম ঠিকই কথা, কিন্তু তুমি আমার ভক্তকে আঘাত করেছ। ভক্তির আঘাত ভগবান সহ্য করতে পারে না, তাই তোমার এমন অবস্থা। তবে শোনো হোলিকা, আমি তোমায় বর দিলাম, আগত যে যুগ আসছে এই যুগে তোমার নামে একটা জগৎবাসী উৎসব পালন করবে, সেই উৎসবটার নাম হবে তোমার নাম অনুসারে
হোলি উৎসব। ও মা, চাঁচর পড়া জানেন, এই যে দোল পূর্ণিমা যেদিনে আমরা রং খেলা আবির খেলা করি, তার আগের দিনে দেখবেন চাঁচর পড়ানো হয়। তার কারণটা কি? এই হোলিকা দগ্ধ হয়েছিল বলেই এর নাম হলো চাঁচর পড়ানো হোলি উৎসব। বৃন্দাবনের সবাই মা, এই যে হোলি উৎসব গেল, সবাই মেতেছে, তাহলে আজকের তো আমরা সেই উৎসবে মাততে পারি। মানে কি, সবাই মিলে মাতু হোলি উৎসব। সেই বৃন্দাবনে সবাই মেতেছিল, আজকের আমরাও মাতবো। শ্যামল তনুজ হলো, সবাই মিলে শ্যাম তনুজ হলো আবিরে তেলাল, হোলি খেলিছে দেখো ব্রজের গোপাল, সবাই মিলে নিতাল হলো আবিরে তেলাল, হোলি খেলিছে দেখো ব্রজের গোপাল, শ্যাম তনুজ হলো আবিরে তেলাল, সবাই মিলে বলুন, সবাই মিলে বলুন, হোলি খেলিছে দেখো ব্রজের গোপাল, এমন হোলি খেলিল রে মদন মোহন, 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 রাধা রানী বাধা রইল সারাটি জীবন, শ্যামল তনুজ হলো আবিরে তেলাল, আবিরে তেলাল, হোলি খেলিছে দেখো ব্রজের গোপাল, শ্যামল তনুজ হলো আবিরে তেলাল, আবিরে তেলাল, হোলি খেলিছে দেখো ব্রজের গোপাল, আবিরে তেলাল, আবিরে তেলাল, হোলি খেলিছে দেখো ব্রজের গোপাল, দাদা বলে রং দিও না দোহাই নন্দলাল, হোলি খেলিছে দেখো ব্রজের গোপাল, শ্যামল তনুজ হলো আবিরে তেলাল, আবিরে তেলাল, হোলি খেলিছে দেখো ব্রজের গোপাল, শ্যামল তনুজ হলো আবিরে তেলাল, আবিরে তেলাল, হোলি খেলিছে দেখো ব্রজের গোপাল, শ্যামল তনুজ হলো আবিরে তেলাল, আবিরে তেলাল, হোলি খেলিছে দেখো ব্রজের গোপাল, রাধা রানী রাঙাইল সারাটি জীবন, রাধা রানী বলে উল রং দিও না ইয়ার, শ্যামল তনুজ হলো আবিরে তেলাল, আবিরে তেলাল, হোলি খেলিছে দেখো ব্রজের গোপাল, শ্যামল তনুজ ব্রজের গোপাল, হোলি খেলিছে দেখো ব্রজের গোপাল, হোলি খেলিছে দেখো ব্রজের গোপাল, গিরিধারী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, মদন মোহন গোপাল কি জয়, খারাপ লাগছে কি জয়, খারাপ লাগছে কি জয়, ও আমি বললাম খারাপ লাগছে কি, ও মা বন্ধ করে দেবো, বন্ধ করে দেবো মা, ও মা আমি যখন কীর্তনে আসছিলাম আমার এই স্টাফগুলো বলছে শ্যামলবাবু আপনি কতক্ষণ গান করবেন, তাই বললাম 12টা পর্যন্ত, তা স্টাফগুলো বলছে 12টা পর্যন্ত গাইলে ভালো হয় কারণ আমাদের তো যেতে হবে, হ্যাঁ তা 12টা বেজে গেছে বাবা, বাকি আছে, তাহলে 5 মিনিট গাইবো নাকি মা, আর 5 মিনিট হোক, তাহলে 5 মিনিট, ও মা আপনারা থাকবেন, দেখা যাক কতটুকু করা যায়, তাহলে মা শুরু করছি আজ লীলা কথা, আচ্ছা মা 5 মিনিট তো, 5 মিনিট আর 10 মিনিট, 10 মিনিট, আচ্ছা ঠিক আছে, নিতাই গৌর প্রেমালয়ে হরি হরি, আপনারা থাকুন, এখনো 3 ঘন্টা গান করবো, ঠিক আছে মা 3 ঘন্টা, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল,
কর্তৃপক্ষের কাছে এটাকে জানি তাই। জয় রাধে শ্যাম, জয় রাধে শ্যাম। সর্বপ্রথমে আমি জানাই আমার পিতামাতার চরণে শত শত কোটি প্রণাম। তারপরে জানাই শ্রদ্ধেয় গুরুদেব শ্রী গোপাল সিংহ মহাশয় তার চরণে, তারপরে গুরুদেবের চরণে জানাই শ্রী শ্রী অরুণ চট্টোপাধ্যায়ের আশীর্বাদ মাথায় নিয়ে, শ্রদ্ধেয় গুরুদেব শ্রীমান শ্যামসুন্দর দাস মহাশয়ের আশীর্বাদ মাথায় নিয়ে, শ্রদ্ধেয় গুরুদেব পলাশ সরকার মহাশয়ের চরণধুলি মাথায় নিয়ে এবং আপনাদের ভক্তদের চরণধুলি মাথায় নিয়ে শুরু করছি লীলা কথা, কৃষ্ণ কথা, হরি কথা। শুরু হোক লীলা। কর্তৃপক্ষের কাছে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে এই পরিবারবর্গের মঙ্গল কামনা করে শুরু হোক লীলার প্রকাশ। ভাবনিধি শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু তাকে দর্শন করলেন, বৈষ্ণব কবি কলম নিলেন, একেবারে নাচত একেবার নাচত নাচো তো গো তোরা দেখে যা বাজে রঙা পায়ে সোনার নপুর বাজে 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 পায়ে সোনার নপুর বাজে 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 রঙা পায়ে সোনার নপুর বাজে 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 শ্রিয়া দ্বৈত নিতানন্দ ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পঞ্চতত্ত্বের প্রকাশ শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস গদাধর। শ্রী অদ্বৈতটা কে? সত্যের সংকর্ষণ শ্রী বিষ্ণু নারায়ণ, ত্রেতায় দ্বৈত শক্তির প্রকাশ হলেন রাম আর লক্ষ্মণ, তারপরে হলেন কৃষ্ণ বলরাম, আর কলিযুগে হলেন গৌর আর নিতাই। তাহলে সত্যের সংকর্ষণ শ্রী বিষ্ণু নারায়ণ, ত্রেতায় হলেন কে? ত্রেতায় হলেন কে মা? লক্ষ্মণ। তারপর হলেন আমার বলরাম,
আর কলি যুগে হলে নিত্যানন্দ, তাহলে শ্রিয়ার দ্বৈত নিত্যানন্দ শিবাসটাকে শিবাস হলেন আমার দেবর্ষি নারদ, তাহলে শ্রিয়ার দ্বৈত নিত্যানন্দ শিবাস, আর গদাধরকে রাধিনী রাধারানীর আর এক শক্তি, সেই গদাধরকে বামিনী কি বলছে দেখো এ যে দেখো এ যে আমার হরি হরি আমার রাধা এসেছে, দেখো এ যে আমার রাধা এসেছে গদাধরকে সঙ্গে করে বলে যে আমার রাধা এসেছে গদাধরকে বামে লয়ে যে আমার রাধা এসেছে। ওমা দেখুন শ্রিয়ার দ্বৈত নিত্যানন্দ শিবাস আর গদাধর। হে ভক্তমণ্ডলী ভক্তিপতি মায়েরা, আপনারা দেখুন শ্রী গৌরাঙ্গের মহাপ্রভুর কটা স্ত্রী ছিল, কটা মা? শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর কটা স্ত্রী? দুটো, দুজন মা, একটা হলো লক্ষ্মীপ্রিয়া আর একটা হলো বিষ্ণুপ্রিয়া। কিন্তু মা লক্ষ্মীপ্রিয়া সর্বার হাতে মারা গিয়েছে। আপনারা সবাই জানেন একটা ক্যাসেটে গান বাজে, শচী দেবী বিষ্ণুপ্রিয়া শচী দেবীর কণ্ঠ দুটি জোড়ায় ধরে অঝর নয়নে কেঁদে কেঁদে বলছে, ও অনেক কীর্তনীয়রা বলে যায়, কি গানটা দেখুন, চারি যুগে আমি হলাম জনম দুঃখিনী, জনম দুঃখিনী, চারি যুগে আমি হলাম জনম দুঃখিনী, কেঁদে কেঁদে দিন কেটেছে আমি হত ভাগিনী, চারি যুগে আমি হলাম জনম দুঃখিনী, ছিলাম আমি সত্য নারায়ণী, ত্রেতা যুগে হলাম আমি, ত্রেতা যুগে হলাম আমি রামের রামের ঘরণী, দ্বাপর যুগে হলাম আমি আয়ান ঘরণী, কলি যুগে হলাম আমি গৌরাঙ্গ ঘরণী। ওমা দেখুন সত্য যুগে ছিলাম আমি সত্য নারায়ণী লক্ষ্মী দেবী, তাই তো মা? ত্রেতা যুগে হলাম আমি রামেরও ঘরণী সীতা দেবী, তাই তো মা? আর কি বলছে, দ্বাপর যুগে হলাম আমি আয়ান ঘরণী শ্রীমতী রাধা রানী, আর কলি যুগে হলাম আমি গৌরাঙ্গ ঘরণী বিষ্ণু প্রিয়া। কিন্তু মা এটা সম্পূর্ণ ভুল তত্ত্ব, অনেক কীর্তনীয়রা বলে যান, চারি যুগে হলাম আমি জনম দুঃখিনী, সত্য যুগে ছিলাম আমি সত্য নারায়ণী, ত্রেতা যুগে হলাম আমি রামেরও ঘরণী, দ্বাপর যুগে হলাম আমি আয়ান ঘরণী, আর কলি যুগে হলাম আমি গৌরাঙ্গ ঘরণী বিষ্ণুপ্রিয়া। কিন্তু মা ভুল তত্ত্ব, শ্রীমতী রাধারানী কিন্তু ওই বিষ্ণুপ্রিয়া নন, কেন নন তার একটা প্রমাণ দেখুন, শ্রীমতী রাধারানী বিষ্ণুপ্রিয়া নন। একদা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণের 16,108 জন মহিষী ছিল, কিন্তু এদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে ছিল? সত্যভামা আর রুক্মিণী প্রধান স্ত্রী, আর গৌরাঙ্গের দুটো স্ত্রী হল লক্ষ্মীপ্রিয়া আর বিষ্ণুপ্রিয়া। এখন মা
একদা সত্যভামা রুক্মিণী করলেন কি, একটা পাত্রই করে গরম দুগ্ধ নিয়ে এসে গোবিন্দকে দিলেন। এখন শ্রী গোবিন্দ করলেন কি, সেই গরম দা দুগ্ধ সেবন করলেন। এখন যখনই সেবন করেছে সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠলেন, জ্বলে গেল আমার, 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 জ্বলে রুক্মিণী বলে উঠলে, ও গোস্বামী, আমরা যখন তোমার বক্ষের উপরে মাথা রেখে নিদ্রাভগ্ন যাই, তখন ভেতর থেকে কে যেন বলে ওঠে, হারা দে আমি হারালাম, আমি হারালাম, হারা দে আমি হারালাম, হারালাম, ভগবান কৃষ্ণচন্দ্র বলে উঠলেন, রাধারানীকে জানতে চাও, এই রাধারানীকে দর্শন করতে গেলে তোমায় যাবটে যেতে হবে, জটিলা কুটিলার ভবনে বন্দিনী শ্রীমতী রাধারানী, সেখানে যেতে হবে, শ্রীমতী রাধারানী আধারে রয়েছে। তাই সত্যভামা রুক্মিণী শ্রীমতী রাধারানী জানবার জন্য সেই অভিপ্রায় নিয়ে চললেন কোথায়, জটিলা ভবনে। এখন জটিলা ভবনে চলেছেন আর মনে মনে চিন্তা করছে, আহা শ্রীমতী রাধারানী কত সৌন্দর্য দেখতে। এখন মা যেতে যেতে কিছু দূর গিয়েছেন, গিয়ে দেখলেন যে একজন দাঁড়ি দাঁড়িয়ে রয়েছে, দাঁড়ি এর তো জানে না। এখন মা সেই দাঁড়ি এত সৌন্দর্য দেখতে, সেই দাঁড়িকে দেখতে পেয়ে তার চরণে আচারেকে বললেন, হে রাধে, হে রাধে, তোমরা কি করছো, আমি তো শ্রীমতী রাধারানী নই, আমি তো শ্রীমতী রাধারানী লোকের যোগ্য নই, শ্রীমতী রাধারানীকে দর্শন করতে গেলে ভেতরে প্রবেশ করতে হবে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, শ্রীমতী রাধারানীকে দর্শন করতে গেলে সাতটা দ্বার অতিক্রম করতে হবে। এখন মা দ্বিতীয় দ্বারে গিয়ে দেখছেন যে আর একজন অপরূপ সুন্দর রমণী দাঁড়িয়ে রয়েছে। এখন সত্যভামা রুক্মিণী মনে মনে চিন্তা করছেন, এই বোধহয় আমাদের শ্রীমতী রাধারানী হবে। তাই করলেন কি, সত্যভামা রুক্মিণী তার চরণে আচারে গিয়ে বললেন, হে রাধে, হে রাধে, আমি তো শ্রীমতী রাধারানী নই, শ্রীমতী রাধারানীকে দর্শন করতে গেলে ভেতরে প্রবেশ করতে হবে।
এখন মা সত্যভামা রুক্মিণী শ্রীমতী রাধারানীকে জানবার জন্য এক এক করে সাতটা অতিক্রম করে ভেতরে প্রবেশ করলেন। এখন ভেতরে প্রবেশ করে শ্রীমতী রাধারানীকে দেখে চমকে উঠলেন, এ কি দেখিল, আমরা একই দেখছি। ওমা গিয়ে কি দেখছে গো মা? সত্যভামা রুক্মিণী মনে মনে চিন্তা করেছিল যে শ্রীমতী রাধারানী বোধ হয় কত অপরূপ সৌন্দর্য, না জানি কত সৌন্দর্য দেখতে, কিন্তু গিয়ে কি দেখছেন? শ্রীমতী রাধারানীর সর্বাঙ্গ জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। সর্বশরীরে বড় বড় ফোস্কা, তার দেহটা সর্বাঙ্গ কালো হয়ে গেছে। সত্যভামা রুক্মিণী বলে উঠলেন, একই আমরা ভেবেছিলাম তোমার দেখতে কত সুন্দর, কিন্তু আমরা একই দেখছি। শ্রীমতী রাধারানী বলে উঠলেন, এর কারণ কি জানো? এর কারণ, এর জন্য দায়ী একমাত্র তোমরা। আমরা হ্যাঁ আমার মধুকে যখন এই গরম দুগ্ধটা তুলে দিলে, একটি বারের জন্য চিন্তা করে দেখলে, যেই গরম দুগ্ধটা আমার মধুর বদলে গিয়ে কতটা কষ্ট হতে পারে। ভালোবাসা, ভালোবাসা, এই কি তোমাদের ভালোবাসা? বধু আমাদের ছেড়ে চলে গেছে, কিন্তু আমরা ভাড়কে ভাত ক্ষীরসর নবনে নিয়ে মথুরার হাটে দাঁড়িয়ে থাকতাম। কখন আমাদের বধু আসবে? সেই ক্ষীরসর নবনী থেকে অঙ্গুলি অঙ্গুলি করে ক্ষীরসর নবনীরে আমাদের নয়নে দিতাম। যদি দেখতাম আমাদের নয়নে জ্বালা করছে, তাহলে আমাদের মধুকে দিতাম না। আজকের তোমরা আমার মধুকে পেয়ে সেই গরম দুগ্ধকানি তুলে দিলে, একটি মায়ের জন্য চিন্তা করে দেখলে নাই, গরম দুগ্ধটা কি আমার মধুর বদলে কতটা কষ্ট দিতে পারে? ভালোবাসা, 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 এই কি তোমাদের ভালোবাসা? সত্যভামা রুক্মিণী মনে মনে চিন্তা করলেন, সত্যি এই ভালোবাসা? এই শ্রীমতী রাধারানীর ভাবতত্ত্বকে আস্বাদন করবার জন্য, এই ভাবতত্ত্বকে শ্রবণ করবার জন্য, দর্শন করবার জন্য এই সত্যভামা রুক্মিণী কলিযুগে জন্মগ্রহণ করলেন, লক্ষ্মীপ্রিয়া আর বিষ্ণুপ্রিয়া রূপে। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা বলবেন তাহলে শ্রীমতী রাধারানীর দেহটা গেল কোথায়? এই শ্রীমতী রাধারানীর অর্ধ অংশ গদাধরের মধ্যে দিয়ে দিলেন, আর অর্ধাংশ করলেন কি? গোবিন্দের গো আর রাধার রা মিলে অর্ধাংশ, আর এর অর্ধাংশ মিলে হলো কি? গোরা। এই গোরা হয়ে নদীয়ায় জন্মগ্রহণ করলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি।
তাহলে মা পঞ্চতত্ত্বের মধ্যে আমরা কজন পেলাম? শ্রী অদ্বৈত নিত্যানন্দ, অদ্বৈত নিত্যানন্দ, শ্রীবাসী গদাধারি মাঝে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর, আমার গৌর সুন্দর নাচিছে, গৌর সুন্দর নাচিছে, আমার গৌর সুন্দর নাচিছে, কানাই কানাই বলে আমার গৌর সুন্দর নাচিছে, মদন্ড বাহু তুলে আমার গৌর সুন্দর নাচিছে, আমার গৌর সুন্দর নাচিছে, বলাই 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 বলে আমার গৌর সুন্দর নাচিছে, বলাই 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 বলে আমার গৌর সুন্দর নাচিছে, উঠে দুটি বাহু তুলে আমার গৌর সুন্দর নাচিছে, উঠে দুটি বাহু তুলে আমার গৌর সুন্দর হরি 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 গৌর সুন্দর নাচিছে, হরি 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 বল আমার গৌর সুন্দর নাচিছে, আমার গৌর সুন্দর নাচিছে, ও হে কি পা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নিঃশ্বাসকে বিশ্বাস নেই, এই আছি এই নেই, বর্তমান কলিযুগে গৌরসুন্দর আমার জন্মগ্রহণ করেছিলেন 1486 খ্রিস্টাব্দে, 892 বঙ্গাব্দে, শচীর কোল আলো করে এই নদিয়ায় জন্মগ্রহণ করলেন, এই নদিয়ায় জন্মগ্রহণ করে
আমাদের এই কলির হতভাগ্য জীবের জন্য এক অমূল্য সম্পদ নিয়ে এলেন। হরি নাম, এই নাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা যখন মাতৃ জটরে ছিলাম, একদিকে বিস্তারে নালে শত শত কিমির ধনুষণে যখন আমাদের পানবায়ুটা যায় যায় অবস্থা, তখন দয়ালে প্রতীত পাবনকে ডেকে বলেছিলাম, হে করুণার সাগর, হে দয়ার সাগর, এই মাতৃযন্ত্রণা আমরা সহ্য করতে পারছি না, আমাদের এই মাতৃজঠর থেকে বের করে দাও, আমরা পরপারে গিয়ে তোমার নাম করব, তোমার গুণগান করব। কিন্তু মা, এই কলিযুগে জন্মগ্রহণ করে শুধু আমার 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 করে মরছি, স্ত্রী আমার, গাড়ি আমার, ঘর আমার, বাড়ি আমার, তাই মা শেষের দিনে কিছু যাবে না, পড়ে থাকবে শুধু খামার। তাই মা, নাম ছাড়া কোনো গতি নাই, এই নাম যদি ঠিক মতন করা যায় তাহলে মা বৈকুণ্ঠ প্রাপ্তি হওয়া যায়। এই নামের মধ্য দিয়ে, এই নামকে আশ্রয় করলে, এমনকি তাকে অগ্নিদেব পর্যন্ত স্পর্শ করতে পারে না, সেই উপলক্ষ নিয়ে আজকে আমরা একটা লীলা পরিবেশন করব। তার আগে আমরা একটু বৃন্দাবনের মধ্যে এসেছি সবাই মিলে, সেই মধুময় বৃন্দাবনে যেখানে হরিনাম সংকীর্তন হয়, সেটা হয় কি মা, মধুর 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 বৃন্দাবন। তাই সবাই মিলে বলুন, বন্দে কৃষ্ণং নন্দকুমারং, নন্দকুমারং নমনীত চৌরং মুনিজন লোভং মোহন রূপং মুরলি লুলং ও মদন গোপাল। নিতাই গৌর প্রেমানন্দ কৃষ্ণ নন্দকুমার, নন্দকুমার নবনীত চৌর মুনি জন লহ মোহন রূপান্ত মুরলি লহ মদন গোপাল। বন্দে কৃষ্ণ নন্দকুমার, নন্দকুমার নবনীত চৌর মুনিজন লহ মোহন রূপান্ত মুরলি লহ মদন গোপাল। হর হরি
নয়ন ভরি গোপী বল্লভ রাধা মদন মোহ হরি নয়ন ভরি গোপী বল্লভ রাধা মদন মোহ রাজা যজাতির নরমেধ যজ্ঞ নাম করলে মুক্তি পাওয়া যায়, নাম করলে উদ্ধার পাওয়া যায়, সেই উপলক্ষ নিয়ে আজকের আমার লীলার বিষয়বস্তু হলো যজাতি রাজার কিমা নরমেধ যজ্ঞ। সেই লীলা কথা, সেই লীলারস আস্বাদন করুন, আপনারা শেষ পর্যন্ত আস্বাদন করবেন। তাই শুরু করছি লীলা। এখন মা, এই বিশাল ভারতবর্ষ, এই বিশাল ভারতবর্ষে অযোধ্যা ধামে এক রাজত্ব ছিল মা। সেই অযোধ্যা ধামে এক রাজা বাস করতেন। সেই সময় ধনী গরিব সবাই বাস করত, কিন্তু সবাইয়ের পাপ পুণ্যের বিচার করতেন স্বয়ং শ্রীহরি নারায়ণ। এখন রাজা নহুষ করলেন কি, সমস্ত কিছু অর্থ নিয়ে তিনি দান করছেন, অন্ন বস্ত্র অলংকার, যে যা চাইছে গো মা তাকে তাই দিচ্ছেন। তিনি কিন্তু কুণ্ঠা বোধ করছেন না, কে ধনী কে গরিব কে মুচি কে সবাইকে। এখন এমন সময় দেবর্ষি নারদের দৃষ্টিগোচর হয়েছে। এখন দেবর্ষি নারদ সেই পথ দিয়ে চলেছে, এখন দেখছেন যে রাজা নহুষ নিঃস্বার্থে প্রজাদের মঙ্গলের জন্য দান ধ্যান করছে। নারদ মনে মনে চিন্তা করছেন, এমন দানী রাজা এই ভারতবর্ষে আছে যিনি প্রজাদের সুখ দুঃখের সাথে, তিনি তো প্রজাবৎসল ভগবান, তাহলে আমায় জানতেই হবে এর ললাটে কি লিখে রেখেছে। মৃত্যুর পর কেউ যায় স্বর্গে কেউ যায় নরকে কর্ম অনুসারে গো বাবা। তাই দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করছেন, এই রাজা লহুষের ললাটে কি লিখে রেখেছেন আমায় জানতে হবে। তাই দেবর্ষি নারদ বিনা যন্ত্রটি বাজাতে বাজাতে হরির গুণকীর্তন গাইতে গাইতে চলেছেন, হরি নারায়ণ 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 নারায়ণ
নারায়ণ নারায়ণ নারায়ণ নারায়ণ নারায়ণ নারায়ণ নারায়ণ নারায়ণ নারায়ণ নারায়ণ নারায়ণ নারায়ণ নারায়ণ নারায়ণ নারায়ণ নারায়ণ নারায়ণ নারায়ণ নারায়ণ নারায়ণ প্রভু তুমি তো সবই জানো কেন এসেছি, আমি দেখে এলাম নয়নে ভরি সে যে করিছেন দান দুকর জুড়ি চন্ডাল
না করে গণ অযোধ্যার রাজ ব্রাহ্মণ চাণ্ডা না করে গণ অযোধ্যা রাজ ব্রাহ্মণ চণ্ডাল না করে গণ অযোধ্যার রাজ ওষে ব্রাহ্মণ চণ্ডাল না করে গণ এমন দানি কবু দেখি না আমি এমন দানি কবু দেখি না কথা কি যে জানা আমি এমন নিতাই মুহূর্তে প্রেমানন্দে হরি 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 আমি এমন দানি কবু দেখি না আমি এমন দানি কবু দেখি না আমি এমন দানি কবু দেখি না গুণের কথা কি যে জানা এমন দানি কবু দেখি না আমি এমন দানি কবু দেখি না ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এখন নারদ বলে উঠলেন প্রভু আমি মর্তলোকে আগে দানি রাজাকে দেখলাম যে যা চাইছে নিঃস্বার্থে দান করছেন বলে উঠলেন প্রভু বলে উঠলেন নারদ আমি কেমন ভক্ত আমি দেখব আমায় যদি দান দিয়ে সন্তুষ্ট করতে পারে তাহলে আমি আমার এই বৈকুণ্ঠে তার স্থান দেব যেখানে কোনো কুণ্ঠার অবকাশ থাকে না তার নাম হলো বৈকুণ্ঠ আমি ভক্তকে পরীক্ষা করবার জন্য আমি মর্তলোকে যাব তাই নারায়ণ তার ছদ্মবেশে তিনি ব্রাহ্মণের বেশে চলেছেন স্কন্দে ভিক্ষার ঝুলি অঙ্গে নামাবলি স্কন্দে ভিক্ষার ঝুলি অঙ্গে নামা বলি স্কন্দে ভিক্ষার ঝুলি অঙ্গে নামা বলি প্রভু আমার চলিল রে প্রভু চলিল
ছিল রে ঝুলি অঙ্গে নামা বলে কন্দে ভিখার ঝুলি অঙ্গে নামা বলে কন্দে ভিখার ঝুলি অঙ্গে নামা বলে কন্দে ভিখার ঝুলি অঙ্গে নামা বলে কমণ্ডল করে করি রে তিলক ললাটি রাজপুর গোঠে চলিলে নসি হরি প্রভুর তিলক ললাটে রাজপুর গোঠে চলিলে নসি হরি স্কন্দে ভিক্ষার ঝুলি অঙ্গে নামা বলি স্কন্দে ভিক্ষার ঝুলি অঙ্গে নামা বলি মনুলু করে করি তিলক ললাটি রাজপুর গোঠে চলিলে নসি হরি প্রভুর তিলক ললাটে রাজপুর গোঠে চলিলে নসি হরি দেখো চলেছে কেমন গোলক বিহারি দেখো চলেছে কেমন গোলক বিহারি ধরি চলেছে কেমন গোলক বিহারি বেশ ধরি দেখো চলেছে কেমন গোলক বিহারি চলেছে কেমন গোলক বিহারি দেখো চলেছে কেমন গোলক বিহারি ভক্তকে পরীক্ষা করিবার লাগি চলেছে কেমন গোলক বিহারি ভক্তকে পরীক্ষা করিবার লাগি চলেছে কেমন গোলক বিহারি চলেছে কেমন গোলক বিহারি এখন মা রাজা নহুষ সিংহদ্বার আর কি মা সিংহদ্বারে কি করেন রাজকার্য সমাপ্ত করে রাজপুরে আর অন্তপুরে কি করেন অন্তপুরে গিয়ে তিনি বিশ্রাম নেন এখন মা রাজপুরে তিনি সবাইকে দান ধ্যান করছেন ঠিক মধ্যাহ্ন সময় এখন মা মধ্যাহ্ন সময় রাজা নহুষ দান করে সবে মাত্র দক্ষিণ পদ তুলতে যাবে এমন সময় পিছন থেকে ডাক দিলেন রাজা নহুষ কে ডাকে আমারে রাজা নহুষ কে ডাকে আমারে আমার নাম ধরে এখন ডাকছে আজ পর্যন্ত কেউ কোনোদিন আমার নাম ধরে ডাকে না তবে কে আমার নাম ধরে ডাকছে রাজা মনে মনে চিন্তা করছে চিন্তা করতে করতে আবার তিনি করলেন কি সেই দক্ষিণ পদটা ফের তুলতে গিয়েছে এমন সময় সেই ব্রাহ্মণ বেশি ভালো ডাকে দিলেন এ রাজা নহ পিছনে ফিরে তাকিয়ে দেখলেন একটা ছোট্ট ব্রাহ্মণ বেশি বালক দাঁড়িয়ে রয়েছে এখন সেই ছোট্ট ব্রাহ্মণ বেশি বালককে দেখতে পেয়ে চোখ খুললেন একি আমি একি দেখিলাম একি দেখিলাম আমি একি দেখিলাম
ভালো। রাজা নহসকে বলে উঠলেন, সেই ছোট্ট ব্রাহ্মণ বেশি ভালো। মহারাজ, আমি শুনেছি আপনি কি মহাধার্মিক, মহাজ্ঞানী, যে যা চায় আপনি তাকে তাই দেন। কিন্তু আমার ইচ্ছা, আমি আপনার কাছে কিছু দান চাইবার জন্য এসেছি, আপনি আমায় দান দেন। মহারাজ বলে উঠলেন, সেই ছোট্ট ব্রাহ্মণ বেশি বালককে দেখে বলে উঠলেন, হে বালক, তুমি যা দান চাইবে আমি তোমায় দেব, তবে তোমাকে আমি অন্তঃপুরে নিয়ে যাব, অন্তঃপুরে নিয়ে গিয়ে কিছু সেবা দেব, তারপর তুমি যা চাইবে, সোনা দানা মণিমাণিক্য যা চাইবে আমি তোমায় ঝোলা ভর্তি করে দেব। সেই ছোট্ট ব্রাহ্মণ বেশি বালক বলে উঠলেন, মহারাজ, ভজনে তৃপ্ত, কিন্তু প্রত্যেকের কর্তব্য কি গাছের গোড়ায় জল দেওয়া? মহারাজ বলে উঠলেন, আমি তো কিছুই বুঝতে পারছি না এই কথার মানে। সেই ছোট্ট ব্রাহ্মণ বেশি বালক বলে উঠলেন, মহারাজ, আমি আপনাকে পরে বলবো, তবে আমি দান চাইতে এসেছি, তুমি আমায় দান দাও, আর তুমি যদি না দান দাও তাহলে আমি এখনই চলে যাচ্ছি। এখন মহারাজ বলে উঠলেন, হে বালক, বলো তুমি কি দান চাও? সেই ব্রাহ্মণ বেশি বালক বলে উঠলেন, মহারাজ, দান দেওয়ার আগে তোমায় তিন শব্দ করতে হবে, যে দান তুমি আমায় দেবে সেই দান তুমি কোনোদিনের জন্য ফিরিয়ে নেবে না, ফিরিয়ে নেবে না, ফিরিয়ে নেবে না। মহারাজ বলে উঠলেন, হে বালক, আমি আজ পর্যন্ত যাকে যা দিয়েছি কোনোদিনের জন্য ফিরিয়ে নিই না। এ রাজ্যের রাজা আমি, সমস্ত প্রজাবর্গ আমার অন্ন বস্ত্র প্রতিপালিত। এখানেই রাজার একটা গর্ব হলো, মা, যে এ রাজ্যের রাজা হলাম আমি, সবাই আমার অন্ন বস্ত্র প্রতিপালিত, আমি যাকে যা দিয়েছি কোনোদিনের জন্য ফিরিয়ে নিই না। বালক বলে হলেন, মহারাজ, আমার বিশ্বাস হয় না, তুমি যদি তিন সত্য না করো তাহলে আমি এখনই আপনার এই রাজপ্রাসাদ পরিত্যাগ করে আমি এখনই চলে যাব। বলে উঠলেন মহারাজ, বলে উঠলেন বালক, আমি এই সূর্যদেবকে সাক্ষী রেখে বললাম, তুই সত্য করলাম, যে দান আমি তোমায় দেব সেই দান আমি কোনোদিনের জন্য ফিরিয়ে নেব না, ফিরিয়ে নেব না, ফিরিয়ে নেব না। ছোট্ট ব্রাহ্মণ বেশি বালক বলে উঠলেন, হে মহারাজ, আপনি আমায় দান দিন। বলো কি চাই? ধন দৌলত অট্টালিকা এমনকি যদি রাজপ্রাসাদের অর্ধেক তুমি রাজত্ব চাও তাও আমি দিতে প্রস্তুত আছি। ব্রাহ্মণ বেশি বালক বলে উঠলেন, মহারাজ, আমার অর্থ চাই না, অলঙ্কার চাই না, ধন চাই না, ঐশ্বর্য চাই না, আপনি আমায় তিন হাত ভূমি দান করুন। মহারাজ অট্টহাসি হাসলেন, বালক, এই মাত্র তিন হাত ভূমি, সসগর রাজ্যের অধিষ্ঠার আমি, সমস্ত কিছু আমার, এই এত রাজপ্রাসাদের মধ্যে মাত্র তিন হাত ভূমি, ঠিক আছে, আমি তোমায় তিন হাত ভূমি দান করছি। এখন মা, রাজপ্রাসাদে একটা বিশাল সিংহদ্বার রয়েছে, এপারে রাজপুর আর ওপারে হচ্ছে অন্তঃপুর। এখন মা,
সেই সিংহদ্বারের এক পাশ থেকে দান করছেন, এই দুই এই তিন। যখনই তিন বলেছে সঙ্গে সঙ্গে রাজা লহুস পিছনে ফিরে তাকিয়ে দেখলেন সেই ছোট্ট ব্রাহ্মণ বেশি বালক আর সেখানে নাই। আমার প্রভু, আমার প্রভু, আমার প্রভু, প্রভু গো, ও যে কৃপা মা, ও যে দয়া, সন্তুষ্ট হয়েছে কিনা আমি কি করে বুঝব, কোথায় গেল বলো? সঙ্গে সঙ্গে দৈবমানি হলো রাজা নহুষ, রাজা নহুষ তুমি যে তিন হাত ভূমি আমায় দান করলে, সেই তিন হাত ভূমির ওপর যদি কোনোদিন স্পর্শ করো তাহলে তোমায় নরকগামী হতে হবে। বলো দৈববাণী করলে রাজা নহুষ তাকে পেয়েও হারালে। এখন মা এইভাবে এক বৎসর যায়, দুই বৎসর যায়, দেখিতে দেখিতে দিনে কাটিতে লাগিল, কাটিতে লাগিল এক বৎসরে দুই বৎসর করে বার্ধক্য যে হইল, বার্ধক্য যে হইল। এখন মা রাজা নহুষ একদিন যায়, দুই দিন যায়, এক বৎসর যায়, দুই বৎসর যায়, এইভাবে যেতে যেতে বার্ধক্য হয়েছে গো মা। এখন মা বার্ধক্য বয়সে মস্তিষ্কে স্থির থাকে না, তাই রাজা নহুষ সেই মস্তিষ্কের বিকৃতির ফলে তিনি কি করলেন, একদিন সেই দানকৃত ভূমির ওপর স্পর্শ করলেন। যখনই স্পর্শ করলেন যমরাজের খাতায়, চিত্রগুপ্তের খাতায় লেখা হয়ে গেল রাজা নহুষ পাপ করেছে, ভগবানকে দানবকৃত ভূমি স্পর্শ করেছে, তাই এর মৃত্যুর পর এর আত্মা শূন্যপথে অবস্থান করবে। রাজা নহুষ কিন্তু জানতে পারলেন না গো মা। এখন মা এইভাবে একদিন যায়, দুই দিন যায়, দেখিতে দেখিতে যখন বার্ধক্য হয়ে গেছে মা, সেই বার্ধক্য বয়সে কি করছে মা, ভগবানকে ডাকছে। এখন মা রাজা নহুষ ডাকতে ডাকতে একদিন শয়নে আছে, গভীর রজনীতে রাজা নহুষ স্বপ্ন দেখছে। কি স্বপ্ন দেখছে, যে তার রাজপ্রাসাদ অন্ধকার হয়ে গেছে। যখন রাজপ্রাসাদ অন্ধকার হয়ে গিয়েছে, এখন মা যমদূতেরা এসে সুলবল্লম নিয়ে মারতে যাচ্ছে, আর রাজা যন্ত্রণায় চটপট করছে, আহ আমায় বাঁচা, আমায় বাঁচা, হে প্রভু আমায় বাঁচা,
তখন মা যখনই প্রভুকে ডাকলেন, তখন ভগবান করলেন কি, বিষ্ণুদূতদের পাঠিয়ে দিলেন। এখন বিষ্ণুদূতরা এসে যমদূতদের বলে উঠলেন, শোনো শোনো বলি মোরা যমে দূত ভাই, যমে দূত ভাই, নবলি রাজা পূর্ণবান, এর কোন পাপে না, এর কোন পাপ না। শোনো, এই মহারাজ মহাদানী, এর কোন পাপ নাই, একে আমরা স্বর্গলোকে নিয়ে যাব। এখন মা যমদূতরা বলছে বিষ্ণুদূতদের, বিষ্ণুদূত ভাই, এই মহারাজ মহাপাপী, ইনি ভগবানকে যে দান করেছিলেন সেই দানকৃত ভূমি স্পর্শ করেছে, একে আমরা যমপুরীতে নিয়ে যাব। এখন মা বিষ্ণুদূত আর যমদূতদের মধ্যে ঝগড়া বিবাদ লেগে গেছে। এখন বিষ্ণুদূত মনে মনে চিন্তা করছেন, সত্যিই তো মহাপাপী, ভগবানকে দানকৃত ভূমি স্পর্শ করেছে। তখন বলে উঠলেন, তার একটু নম্র হলেন মা, সেই বিষ্ণুদূত বলে উঠলেন যমদূতদের উদ্দেশ্যে, শোনো শোনো বলি মোরা যমে দূত ভাই, যমে দূত ভাই, নবলি রাজা মুক্তি পায়, এর কি কোনো উপায় না, এর কি কোনো উপায় না। যমদূত বলে উঠলেন বিষ্ণুদূতদের, শোনো ভাই, এই রাজার যদি কোনো জ্ঞানীগুণী পুত্র থাকে, আর সেই পুত্রের যদি থাকে নারায়ণে ভক্তি, নারায়ণে ভক্তি, সবই তার পিতা শীঘ্র পাবে মুক্তি, শীঘ্র পাবে মুক্তি, সে যদি নরমেদ যজ্ঞ করে, নরমেদ যজ্ঞ করে, বহু যে মুক্তি পাবে মৃত্যু কাল, মুক্তি পাবে মৃত্যু কাল পারে। এখন মা এই স্বপ্ন দেখতে দেখতে প্রভাত হয়েছে, এখন মা প্রভাতকালে স্বপ্ন দেখছে যে সত্যি তো আমি মহাপাপী, আমি তো মহাপাপ করেছিলাম। তাই করলেন কি রাজা নহুষ, পুত্রকে ডাকলেন, যজাতি যজাতি বলে ডাকে উচ্চৈষারে, ডাকে উচ্চৈষারে, শুনিয়া যজাতি দাঁড়াইল হস্ত কর, বলুন পিতা কি জন্য তুমি আমায় স্মরণ করেছো। পিতা বলে উঠলেন, হে পুত্র, তুমি জ্ঞানী, তুমি নিষ্ঠাবান, তুমি জ্ঞানবান, তোমার কাছে আমি একটা কথা বলে যেতে চাই, আমার মৃত্যুর পর আমার এই আত্মা শূন্য পথে অবস্থান করবে, যদি তুমি নরমেশে যজ্ঞ করো তাহলে আমার এই আত্মা স্বর্গে যাবে, নইলে আমার নরমে যন্ত্রণা ভোগ করতে হবে। তুমি আমায় মুক্তি দিও, হে পুত্র, তুমি আমায় মুক্তি দিও। রাজা যজাতি বলে উঠলেন, পিতা, ঈশ্বর নাই করু, আমি কথা দিলাম তোমার মৃত্যুর পর আমি নরমেদ যজ্ঞ করব, নরমেদ যজ্ঞ করব, নরমেদ যজ্ঞ করব। পিতা পুত্রের কথোপকথন হয়ে গেল। এখন মা এইভাবে দেখতে দেখতে বার্তক্য হয়ে গেছে,
রাজার বার্ধক্য যন্ত্রণা সহ্য করতে পারছে না, তাই অধরে নয়নে কাঁদছে, আর প্রভুকে ডাকছে হরি হে। আমার দিন কবে হবে, আমি আশায় আশায় আমি বসে রহিলা, তোমার কৃপা পাব বলে হরিদিন কবে মোর পাবে, হরিদিন কবে মোর হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবানকে যদি ঠিক ডাকার মতন ডাকা যায়, অন্তর্যামী ভগবানের সাড়া দেবে, এইগো দেবে। মৃত্যুর পূর্ব মুহূর্তে যে যেমন ভাবে ডাকে ভগবান তাদের কৃপা করে। আপনারা সবাই জানেন কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল কতদিন ধরে, মা? 18 দিন ধরে। কিন্তু এই কুরুক্ষেত্রের যুদ্ধে 11 অক্ষয়ী সেনা ছিল কাদের পক্ষে? কৌরব পক্ষে। আর পাণ্ডবদের পক্ষে ছিল কত? 7 অক্ষয়ী। শুধু তাই নয়, কৌরব পক্ষে ছিলেন কারা? পিতামহ ভীষ্ম, দ্রোণাচার্য, কৃপাচার্য, অশ্বত্থামা, বীরবীর যোদ্ধা ছিলেন। কিন্তু মা, এদের মাত্র 7 অক্ষয়ী সেনা ছিল, কিন্তু এরা যুদ্ধে জয়লাভ করল। কেন জানেন? এদের ফলে ছিলেন ভগবান কৃষ্ণ। এই ভগবান কৃষ্ণচন্দ্র যদি না থাকতেন তাহলে কিন্তু মায়েরা যুদ্ধে জয়লাভ করতে পারত না। এদের কিছুই ছিল না গো মা, এদের শুধু ছিল চোখের জল। কি দেয়নি মা, কি দেয়নি? দ্রৌপদী যা চেয়েছিলেন সমস্ত কিছু দিয়েছিলেন। আপনারা জানেন রাজসভায় যখন দ্রৌপদীকে বস্ত্রহরণ করছিলেন, সেই সময় সেই প্রাসাদে সবাই বসেছিলেন, কিন্তু কিন্তু কেউ তার ডাকে সাড়া দেয়নি। আর সেই দ্রৌপদী ভগবানকে ডেকেছিলেন, হে কৃষ্ণ দয়াময়, কৃষ্ণ দয়াময়, কৃষ্ণ দয়া। একবার দেখ, একবার দেখ, ও মা ভগবান দর্শন দিয়েছিলেন, দেননি গো মা। কারণ কি? এক হাত উত্তোলন করেছিলেন, পূর্ণ সমর্পণ হয়নি। ভগবানের চরণে ভগবানকে পেতে গেলে সর্বোচ্চ কিছু দিতে হয়, সবে কিছু দিলে তাকে পাওয়া যায়। এই যে গোপিনীরা ভগবানকে সব কিছু দিয়েছিলেন, তাই তো তারা ভগবানকে প্রতিরূপে পেয়েছিলেন। আপনারা নিশ্চয়ই রাসলীলা আস্বাদন করেছেন, সবকিছু ভগবানকে দিতে হবে।
তাই দ্রৌপদী যখন দুবা উত্তোলন করে বলে রে কৃষ্ণ দয়া মা, কৃষ্ণ দয়া মা, হে কৃষ্ণ দয়া মা, হে কৃষ্ণ দয়া মা, একবারে দেখা দাও, একবারে দেখা দাও, ভক্তিমতী মায়েরা পূর্ণ সমর্পণ হয়েছিল, তাই ম্যাজিশিয়ানের মতন বস্ত্র দান করেছিলেন। কিন্তু কেন বলুন তো, আপনারা সবাই জানেন, একটি কারণ জানেন, কিন্তু দুটি কারণ অনেকেই জানেন না। কৃষ্ণের অঙ্গুলি যখন সুদর্শন চক্রে কেটে গিয়েছিল, নরকাসুরকে বধ করছিল, সেই সময় সবার দৃষ্টি ছিল অন্যদিকে, কিন্তু দ্রৌপদীর দৃষ্টি ছিল কৃষ্ণের অঙ্গুলির দিকে। তাই দ্রৌপদী ছুটতে ছুটতে গিয়ে বলেন, কৃষ্ণ দয়া মা, কৃষ্ণ দয়া মা, কৃষ্ণ দয়া মা, আমি তোমায় কি দেব, আমার তো চোখের জলে ছাড়া কিছু দেবার নেই। তাই তার অঞ্জলি থেকে এক টুকরো বস্ত্র কেটে নিয়ে ভগবানকে দিয়েছিলেন, অঙ্গুলি খালি জড়াই দিয়েছিলেন। তাই ভগবান বলেছিলেন, তেমন যদি কোনোদিন আসে, তুমি যখন আমায় এতটুকু দিলে, ভগবান বললেন যে আমায় এতটুকু দেয় আমি তারে এতটুকু দিই, তুমি যখন আমায় এতটুকু বস্ত্র দান করলে আমি তোমায় হাজার হাজার বস্ত্র বিপদের সময় তোমায় দান করব, এটা আপনারা জানেন। কিন্তু আরেকটি কারণ মা অনেকেই জানেন না, দুর্বাসামনি ছিল গো মা। এই দুর্বাসামনি একদিন গঙ্গায় স্নান করতে গিয়েছে, এখন গঙ্গায় স্নান করতে গিয়ে গঙ্গার প্রবল ঢেউয়ে তার বসন খালি, সেই যে কৌপিন বস্ত্র পরেছিল গো মা, সেই বসন খালি এখন ওই গঙ্গার জলে ভাসতে ভাসতে চলে গেলেন। এখন দুর্বাসামনি সেখান থেকে আর উঠতে পারছে না। এখন সেই সময় একটি ঘাটে নেমেছিলেন কে, দ্রৌপদী। এখন দ্রৌপদী দেখছে কি ব্যাপার, যে কৌপিন খানি বেসে আসছে, ও তো উঠতে পারছে না। তাই কি করলে, তিনি তার একটি ওড়না নিয়ে দুর্বাসামনিকে দান করলেন। তাই দুর্বাসামনি বললেন, দ্রৌপদী তোমার যদি কোনো বিপদ আসে, সেই বিপদের সময় আমিও তোমায় বস্ত্র দান করবো, নিতাই মানতে হবে। তাহলে হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবানকে যদি ডাকার মতন ডাকা যায় তাহলে তাকে দর্শন পাওয়া যায়। দেখুন, পিতামহ ভীষ্ম যিনি ছিলেন কৌরব পক্ষের কেবা সর্বশ্রেষ্ঠ বীর যোদ্ধা, যাই হোক, এখন মা ভগবানকে যদি ঠিক ডাকার মতন ডাকা যায় তাহলে ভগবান কৃপা করেন। তাই আজকের রাজা নহুষ, তিনি বার্ধক্য বয়সে অজীর্ণহীনে বসে বসে কাঁদছে আর কি বলছেন, আমায় পারে কর গো, পারে হৃদয়া, আমায় পারে কর গো, পারে হৃদয়াল, আমায় পারে কর গো, পারে হৃদয়াল। হে প্রভু,
আমি তোমার আশায় আশায় বসে আছি, আমি তোমার পথপানে বসে আছি। তুমি তো পরপারের কর্তা, তুমি তো পরপারের কর্তা, তুমি আমায় পার করো, আমায় পার করো গো পারের দয়াল, আমায় পার পার করো গো তোমার কি পাবো বলে, হরি দিন কবে মোর আবে, আমি আশা আসা যাওয়া ভবের মাঝে তোমায় ডাকা হলো না, আমি যা চাইব বলে ভেবেছিলাম তা পাওয়া হলো না। আসা যাওয়া ভবের মাঝে তোমায় ডাকা হলো না, যা চাইব বলে ভেবেছিলাম তা চাওয়া হলো না। হরি দিন কবে মোর প্রেমানন্দে হরি রিব, হরি দিন কবে মোর হবে, আমায় পার করো গো পার করো গো পারের দয়া, পারের আমায় পার করো গো পারের দয়া। রাজা নহুষ যখন মৃত্যু করল, সঙ্গে সঙ্গে রাজা যযাতি চুরতে চুরতে চললেন গুরুদেব, গুরুদেব ও যে যযাতি তুমি ছুটতে ছুটতে আসছো, হে গুরুদেব আমার পিতারে মৃত্যু ঘটেছে, বলুন না গুরুদেব এই নরমে যজ্ঞ করতে গেলে কি কি প্রয়োজন? বলে উঠলেন গুরুদেব, বলে উঠলেন না না তুমি নরমে যজ্ঞ করতে পারো না, পারো না, পারো না, তুমি রাস্য যজ্ঞ করো, তুমি গোমেদে যজ্ঞ করো, তুমি অশ্বমেধে যজ্ঞ করো, তুমি নরমেধ যজ্ঞ করতে পারো না। কিন্তু গুরুদেব আমার পিতার আত্মা যে স্বর্গে যাবে না? গুরুদেব বলে বললেন আমার বিধানে নরমের যজ্ঞের বিধান লেখা নেই। বলে উঠলেন মা সবার শেষে দেবেন, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল।
বলে উঠলেন, আমার বিধানে নরমের যজ্ঞের বিধান লেখা নেই। না না, আমার পিতা মিথ্যা কথা বলতে পারে না। হে গুরুদেব, আপনি আমায় বিধানে কেন দিন? আমি বিধানে কেন দেখি কোথায় নরমের যজ্ঞের বিধান লেখা রয়েছে? এখন মা বিধানখানি নিয়ে এক এক করে পৃষ্ঠার উল্টাচ্ছে। এখন মা দেখতে 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 দেখলেন সেই বিধানের শেষ পত্রে লেখা আছে নরমের যজ্ঞের বিধান। এই তো পিতা, এই তো গুরুদেব, এই তো গুরুদেব, দেখুন না গুরুদেব, দেখুন না গুরুদেব, এই তো লেখা রয়েছে। হে গুরুদেব, আপনি এই বিধানখানি পাঠ করুন। তখন সেই বিধানখানি পাঠ করছেন, আশি লক্ষ মুনি চাই করিতে সম্ভাষণ, আশি লক্ষ মুনি চাই করিতে সম্ভাষণ, আশি লক্ষ মুনি চাই করিতে সম্ভাষণ, আরি আশি লক্ষ মুনি চাই করিতে সম্ভাষণ, পট্টবস্ত্র দিয়া সবারে করিবে বরণ, আর পট্টবস্ত্র দিয়া সবারে করিবে বরণ, ওই না পট্টবস্ত্র দিয়া সবারে করিবে বরণ, আমার পট্টবস্ত্র দিয়া সবারে করিবে বরণ, স্বর্ণ থালা স্বর্ণ ঝাড়ি চাই মানিক অঙ্গুরি, আরি স্বর্ণ থালা স্বর্ণ ঝাড়ি চাই মানিক অঙ্গুরি, স্বর্ণ থালা স্বর্ণ ঝাড়ি চাই মানিক অঙ্গুরি, স্বর্ণ থালা স্বর্ণ ঝাড়ি চাই মানিক অঙ্গুরি, আরি স্বর্ণ থালা স্বর্ণ ঝাড়ি চাই মানিক অঙ্গুরি, বিয়াল্লিশ যোজন যজ্ঞশালা দিবেন নির্মাণ করি, আমার বিয়াল্লিশ যোজন যজ্ঞশালা দিবেন নির্মাণ করি, ওই না বিয়াল্লিশ যোজন যজ্ঞশালা দিবেন নির্মাণ করি, ওই না বিয়াল্লিশ যোজন যজ্ঞশালা দিবেন নির্মাণ করি, দান দিবে গো দান দিবে গো দান দিবে গো দান দিবে গো, স্বর্ণ থালা স্বর্ণ ঝাড়ি দান দিবে গো, স্বর্ণ থালা স্বর্ণ ঝাড়ি দান দিবে গো, বিয়াল্লিশ যোজন যজ্ঞশালা দিবেন নির্মাণ করি, আবার বিয়াল্লিশ যোজন যজ্ঞশালা দিবে নির্মাণ করি। ও মা কি বলছে দেখুন, আশি লক্ষ মুনি চাই করিতে সম্ভাষণ, মানে আশি লক্ষ মুনি ঋষিদের নিমন্ত্রণ জানাতে হবে। আর কি বলছেন, আশি লক্ষ মুনি চাই করিতে সম্ভাষণ, পট্ট বস্ত্র দিয়া তাহারে করিবে বরণ, মানে প্রত্যেকের নূতন নূতন বস্ত্র দান করতে হবে। আর কি বলছে, বিয়াল্লিশ যোজন যজ্ঞশালা দিবেন নির্মাণ করি, বিয়াল্লিশ যোজন, বিয়াল্লিশ যোজন যে জায়গাটায় যজ্ঞ হবে তার আয়ত্তটা কত হবে, বিয়াল্লিশ যোজন। আর কি বলছেন, পঞ্চশস্য পঞ্চরত্ন আনবে রাশি রাশি, পঞ্চশস্য পঞ্চরত্ন আনবে রাশি রাশি, পঞ্চশস্য পঞ্চরত্ন ওহে রাজ, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, ওহে রাজ পঞ্চরত্ন আনবে রাশি রাশি, প্রত্যাবধি গীত চাই হাজার কলসি, আবার প্রত্যাবধি গীত চাই হাজার কলসি, প্রত্যাবধি গীত চাই হাজার কলসি, আবার প্রত্যাবধি গীত চাই
হাজারো কলসী। পঞ্চশস্য পঞ্চরত্ন আনবে রাশি রাশি, পঞ্চশস্য আনতে হবে, পঞ্চরত্ন আনতে হবে। আর কি বলছেন? পঞ্চশস্য পঞ্চরত্ন আনবে রাশি রাশি, প্রত্যাবধি ঘিত চাই কত মা? হাজারো কলসী। এখন মা রাজার তো কোনো অভাব নেই, ধরুন এই রাজ্যের প্রধানমন্ত্রীকে, প্রধানমন্ত্রী যদি বলে আমার 10 বিঘে সম্পত্তি লাগবে, তার কি কোনো অভাব হবে? অভাব হবে না। সেই আজকের তো এই রাজ্যের রাজা, তাহলে তার কোনো অভাব নেই। তাহলে প্রত্যাবধি ঘিত চাই হাজারো কলসী। ও মা, এখানে একটা প্রশ্ন আছে, সেটা কি? প্রত্যাবধি ঘিত, প্রত্যাবধি ঘিতটা কি মা? আপনার জানেন প্রত্যাবধি ঘিত? দেখুন মা, গাভীর যখন বাছুর হয়, প্রত্যেকেই দেখেছে গাভীর যখন বাছুর হয়, সেই বাছুরটা যখন মায়ের স্তনদুগ্ধ প্রাণ করেন, তখন ওই বাছুরের মুখ দিয়ে দুধ হারবে, দুগ্ধ আকৃতির একটা গাঁজা বেরিয়ে আসে। ওই গাঁজা থেকে, ওই দুগ্ধ থেকে ঘৃত প্রস্তুত করতে হবে, সেটাই হলো প্রত্যাবধি ঘৃত। তাই কি বলছে? পঞ্চশস্য পঞ্চরত্ন আনবে রাশি রাশি, পঞ্চশস্য পঞ্চরত্ন আনবে রাশি রাশি, প্রত্যাবধি ঘৃত চাই হাজারো কলস। আবার প্রত্যাবধি ঘৃত চাই হাজারো কলসী। ধন দিবে গো দান দিবে গো, ধন দিবে গো আর দান দিবে গো, প্রত্যাবধি ঘৃত চাই হাজারো কলসী, প্রত্যাবধি ঘৃত চাই হাজারো কলসী। ওমা, তাহলে প্রত্যাবধি ঘৃত চাই হাজারো কলসী, সমস্ত কিছু জোগাড় করবে। কিন্তু পরের পদরা কি বলছেন? অষ্টম গর্ভের অষ্টম বর্ষীয় তিজির নন্দন, অষ্টম গর্ভের অষ্টম বর্ষীয় নন্দন, অষ্টম গর্ভের অষ্টম বর্ষীয় তিজির নন্দন, অষ্টম গর্ভের অষ্টম বর্ষীয় তিজির নন্দন, হই বেশি কৃষ্ণ বর্ণ নাম সংকীর্তন, হই বেশি কৃষ্ণ বর্ণ নামে সংকীর্তন, হই বেশে কৃষ্ণ বর্ণ মুখে নাম সংকীর্তন, হই বেশে কৃষ্ণ বর্ণ মুখে নামে সংকীর্তন। কুণ্ড মাঝে তারে দিবে বিসর্জন, দিবে বিসর্জন, ভয়ে যদি সে করে গো ক্রন্দন, করে গো ক্রন্দন, যোগ্য আর না হবে পুর, না হবে পুর, না হবে পুরা, না হবে পুরা। কি বলছেন মা? দেখুন, অষ্টম গর্ভের অষ্টম বর্ষীয় তিজির নন্দন হওয়া চাই। শুধু তাই নয়, সে সদা সর্বদা মুখে নাম সংকীর্তন করবে। সাদা বর্ণ হলে চলবে না, কৃষ্ণ বর্ণ হওয়া চাই। বলে উঠলে গুরুদেব, আমি কোথায় পাবো, কে দেবে আমায় এমন সন্তান? কোন মা জননী আছে যে তার গর্ভজাত শিশু সন্তানকে আগুনে পুড়িয়ে মারার জন্য দেবে না? গুরুদেব দেবে না? আমি কোথায় পাবো বলে দাও গুরুদেব। গুরুদেব বলে উঠলেন, তুমি তোমার পিতার মুক্তি দেবে না? তুমি যদি তোমার পিতার মুক্তি না দাও, এখানেও তো তোমার পাপ। কিন্তু হে গুরুদেব, আমি কোথায় পাব? বলে উঠলেন, যযাতি, তুমি এত কিছু ত্যাগ করেছো, তোমায় একটা গ্রহীত কর্ম করতে হবে। সেই গহিত কর্ম করলে তোমার এখানে পাপ হবে না। কি গহিত কর্ম গুরুদেব? তোমার তো এত অট্টালিকা রয়েছে, তোমার সোনা দানা মণি মাণিক্য হীরা রত্ন অনেক কিছু রয়েছে, তোমায় কিছু ত্যাগ করতে হবে।
বলুন না গুরুদেব কি ত্যাগ করতে হবে। তুমি এক কাজ করো, তোমার এই বিশাল স্বর্ণ ভান্ডার থেকে সোনা দানা মণি মাণিক্য হীরা রত্ন নিয়ে আমার রথখানা সাজিয়ে দাও, একটা রথ সাজিয়ে দাও। আর তোমার এই রাজত্বের অর্ধেকের রাজত্ব একটা দানপত্র করে দাও। আর তোমার সারথিকে নিয়ে এই বিশাল ভারতবর্ষে ভ্রমণ করতে বলো, নিশ্চয়ই এর একটা সুরাহার পাওয়া যাবে। তাই কি করলেন সেই রাজা নহুষ? রাজা নহুষের সন্তান করলেন কি? রাজা যযাতি তার সেই অর্থভাণ্ডার থেকে সোনা দানা মণিমাণিক্য নিয়ে রথ সাজিয়ে দিচ্ছেন। আজে মণি মুকিতা হীরা ওগো সাজায়ে পশরা পূর্ণ করিয়া রথে, মণি মুক্তা হীরা সোনার পশরা পূর্ণ করিলা রথে। ওমা সোনা দ্বারা মণিমাণিক্য হীরা রত্ন নিয়ে রত্নকে পরিপূর্ণ করেছে, আর সেই রথ নিয়ে চলেছেন কোথায়? সুমন্ত সারথি সেই রথ নিয়ে চলেছেন। আজ শ্রীহরি শ্রীহরি বলে শুভযাত্রা কইল, আজ শ্রীহরি শ্রীহরি বলে শুভযাত্রা কইল, আজ শ্রীহরি শ্রীহরি বলে শুভযাত্রা কইল, আজ শ্রীহরি শ্রীহরি বলে শুভযাত্রা কইল। নানা দেশান্তরে রথে ঘুরিতে লাগিল, আবার নানা দেশান্তরে রথ ঘুরিতে লাগিল, নানা দেশান্তরে রথে ঘুরিতে লাগিল, আবার নানা দেশান্তরে রথ ঘুরিতে লাগিল। নানা দেশে ভ্রমণ করে শিশুরও লাগিয়া, নানা দেশে ভ্রমণ করে শিশুরও লাগিয়া, সুমন্ত সারথি চলে মণিমুক্তা লইয়া, আবার সুমন্ত সারথি চলে মণিমুক্তা লইয়া, সুমন্ত সারথি চলে মণিমুক্তা লইয়া, আবার সুমন্ত সারথি চলে মণিমুক্তা লইয়া। আরে সুমন্ত সারথি আরে শঙ্খধ্বনি কইল, সুমন্ত সারথি আজ শঙ্খধ্বনি কইল, আরে সুমন্ত সারথি আজ শঙ্খধ্বনি কইল, আরে সুমন্ত সারথি আজ শঙ্খধ্বনি কইল। এবারে মুনি ঋষি দ্বিজগণে ধাইয়া চলিল, এবার মুনি ঋষি দ্বিজগণে ধাইয়া চলিল, মুনি ঋষি দ্বিজগণে ধাইয়া চলিল, এবার মুনি ঋষি দ্বিজগণে ধাইয়া চলিল, মুনি ঋষি দ্বিজগণে ধাইয়া চলিল। ওমা সুমন্ত সারথি সেই বিশাল রথ পরিপূর্ণ করে চলেছেন কোথায়? এই বিশাল ভারতবর্ষের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ পরিভ্রমণ করতে চলেছে। এখন মা সেই রথ নিয়ে চলেছেন। প্রথমে গেলেন কোথায়? পূর্ব দিকে গেলেন, পূর্ব দিকে গিয়ে কোনো সন্ধান পেলেন না। পশ্চিম দিকে গেলেন, কোনো সন্ধান পেলেন না। উত্তর দিকে গিয়ে দেখছেন, দেখলেন পাহাড়ে ঘেরা দেশ। মনে মনে চিন্তা করছেন, এখানে আমার দুটি কার্য সম্পন্ন হবে, কারণ এই পাহাড়ের পাদদেশে অনেক ব্রাহ্মণ বৈষ্ণবদের বাস আছে, তাহলে আমার এখানে দুটি কার্য সম্পন্ন হবে। কি কি কার্য? না প্রথম হলো ব্রাহ্মণ সন্তান ক্রয় করা যাবে এবং মুনি ঋষিদের নিমন্ত্রণ জানানো যাবে। তাই সেখানে গিয়ে তিনি শঙ্খধ্বনি করলেন, সবাই বেরিয়ে এলেন, তাদের নিমন্ত্রণ জানালেন, কিন্তু মা সেই সন্তান আর পেলেন না। তাই করলেন কি, সুমন্ত সারথি চলেছেন কোথায়? সেই রথখানি নিয়ে চলেছেন এই বিশাল ভারতবর্ষ পরিভ্রমণ করতে করতে দক্ষিণ দিকে গেলেন। এখন দক্ষিণ দিকে গিয়ে দেখছেন যে জল আর জল। এখন দেখলেন একটা দূরে কলিঙ্গ দেশ। তাই ধীরে ধীরে সেই রত্নে নিয়ে চলেছেন, মেঠো পথ, লোকজন তেমন নেই, সেই রত্নকে দাঁড় করিয়েছেন। এমন সময় এক ব্রাহ্মণ সে করছে কি মা, ভিক্ষা সেরে ফিরছে, সেদিন কেউ আর ভিক্ষা দেয় না,
তাই সেই ঝলমল রথ থেকে দেখতে পেয়ে ছুটে ছুটে এসে বলেন, বাবু বাবু আমায় দুটো ভিক্ষা দাও না বাবু, এই দেখো না বাবু আমার আঠারটি সন্তান তাদের মুখে যাবে কি তুলে দেবো, দাও না বাবু। আমি দিন ভিখারি ও গো নাইক করি আমায় একটি পয়সা দাও, আমি দিন ভিখারি গৌর প্রেমানন্দ হরির নাইক করি একটি পয়সা দাও, আমি দিন ভিখারি ও গো বাবু একটি পয়সা দা, তবে না প্রতি গো হেরি নয়নে যার অশ্রুবারি কেহ নাই ফিরাইয়ে তাকা করে না পতি কোহেরি নয়নে যত অশ্রুহারি কেহ নাহি ফিরায়ে তাকা তার না প্রতি কোহেরি কেহ নাই ফিরাইয়ে তাকায় করে না পতি কোহেরি নয়নে জল অশ্রুবারি কেহ নাহি ফিরাইয়ে একটি পয়সা দাও, আমি দিন ভিখারি নাইক করি আমায় একটি পয়সা দাও, একটি পয়সা দাও, আমি দিন ভিখারি নাইক করি একটি পয়সা দাও, আমি দিন একটি পয়সা দাও, বাবু আমার একটি পয়সা দাও না বাবু, আমার আটারটি সন্তান তাদের মুখে যে কি তুলে দেব, দাও না বাবু আমার একটি পয়সা দাও না বাবু। বলিল, আটটি সন্তান? হ্যাঁ, তোমার নাম কি? আমার নাম হলো সিদ্ধান্ত ঠাকুর। যখনই বললেন আমার নাম সিদ্ধান্ত ঠাকুর, তোমার কয় সন্তান বললে? আটটি না? হ্যাঁ, আমার আটটি সন্তান।
তোমার ছোট্ট সন্তানটি দেখতে কেমন? আমার ছোট্ট সন্তান ও লিখতে বললে লেখে না, পড়তে বললে পড়ে না। আমার সব সন্তান গুলোই আমার এই কথা শুনে। আর আমার ওই সন্তান কি বলে জানো? লিখতে বললে কি বলে জানো? হরি হরি বলে সে, হরি হরি বলে সে, হরি হরি বলে সে, হরি হরি বলে সে, মাতে হরি হরি বলে সে, বাহু তুলে নাচে আর হরি হরি বলে সে, হরি বল হরি বল হরি বল হরি বল হরি তেমনি তার কালাবরণ, তেমনি তার গরম, যেমনি তার কালাবরণ, তেমনি তার গরম, যেমনি তার কালাবরণ, তেমনি তার গরম, যেমনি তার কালাবরণ, তেমনি তার গরম, আলোর মাঝে আলোর ঝাল, যখনই হিসাব মিলে যাচ্ছে সঙ্গে সঙ্গে সুমন্ত সারথি করলেন কি, সেই সোনা দানা মণিমাণিক্য এবং অর্ধেক দানপত্র নিয়ে সেই বলে উঠলেন, এই অর্থের বিনিময়ে তোমার ওই কুসুমধ্বজকে আমায় বিক্রয় করে দাও। সুমন্ত সারথি যখনই বললেন, সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত ঠাকুর করলেন কি, অর্থের বিনিময়ে তাকে বিক্রয় করে দিলেন। আর এদিকে কুসুমধ্বজ পাঠশালায় গিয়ে লিখতে বললে লেখে না, পড়তে বললে পড়ে না। গুরুদেব বলে উঠলেন, তুমি পড়ছো না কেন, তুমি লিখছো না কেন? বলে উঠলেন, হে গুরুদেব, আমার লিখতে ভালো লাগে না, আমি আজকের একটা স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন? সে অজরণ হয়নি, কেঁদে কেঁদে বলে উঠলেন, হে গুরুদেব, আমি দেখি যে স্বপ্নে কহিতব স্থানে, আমি কহিতেছি করো পুটি যেন নিশাকালে আমার হৃদয় কমলে, আমার প্রাণে যেন কেঁদে উঠে সখরে সখরে। আমি নিশিকালে একটা স্বপ্ন দেখলাম,
শারদী এসে জোর পূর্বক আমায় টানতে টানতে লয়ে যাচ্ছে বিশাল যজ্ঞ কুণ্ড। সেই যজ্ঞ কুণ্ডের মাঝে আমায় নিক্ষেপ করেছে, আর আমি জ্বালা যন্ত্রণায় ছটফট করছি। গুরুদেব বলে উঠলে, ঈশ্বর নাই করো। এখন গুরুদেব করলেন কি মা, তাকে ছুটি দিয়ে দিলেন, তার সঙ্গে তার পড়ুয়াদেরও ছুটি দিয়ে দিলেন। এখন এমন সময় আসছেন, আর ঠিক সেই সময় তার পিতা ছুটতে ছুটতে আসছে, তাকে ডাকতে ডাকতে, খোকা ওরে খোকা রে, ছুটতে ছুটতে এসে কুসুমদাসকে কোলে তুলে নিলে। কুসুমদাস বললেন, বাবা তুমি তো আমায় একটি দিনের জন্য আমায় কোলে তুলে নাও না, আজকে তুমি কেন আমায় কোলে তুলে নিয়েছো? বলে উঠলে, আজকে রে আমি তোকে বিক্রয় করে দিয়েছি। বলো না বলো না অমন কথা, বলো না বলো না আমায় অমন করে, বলো না বলো বিক্রয় করে কত অর্থ পেয়েছ? কত অর্থ কি রে? তোকে বিক্রয় করে আমরা রাজা হয়ে গিয়েছি, আমাদের আর কোনো অভাব থাকবে না। এখন মা কুসুমদাস করলে লিখি, বাবাকে বলে উঠলেন, বাবা আমি আমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসি। তাই চললেন মায়ের কাছে, মা গো আমি জনমের মতো বিদায় লইনু, প্রণতি তব চরণে মাগো, প্রণতি তব চরণে আমি জানো চরণে মাগো, প্রণতি তব চরণে পিতৃ আজ্ঞা শিরে ধরি, আমি চলিনু মা রা শাবণের ধারা বইছে দুনয়নে মাগো, প্রণতি তব চরণে মাগো, প্রণতি তব চরণে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, নিঃশ্বাসকে বিশ্বাস নেই, এই আছি এই নেই, আমি যদি আপনাদের সামনে কোনো কটুবাক্য করে থাকি নিজের সন্তানে গেলে আমাকে আপনাদের চরণে ঠাই দেবেন। আমি যেন কৃষ্ণ কথা বলতে বলতে মৃত্যুবরণ করতে পারি,
এই গানটি আমার প্রিয় গান, তাই আমি যাবার বেলায় কুসুন্দরের মুখ দিয়ে আমি আমার অন্তরের নিবেদনটি জানিয়ে গেলাম। মাগো যাওয়ার বেলায় একটি কথা শুধুই বলে যাই, জনমে জনম এই হরি নাম আমি যেন গাই, আমি যাওয়ারি গলায় একটি কথা শুধুই বলে যা, শুধুই বলে যা জনম জনম এই হরি নাম আমি যেন গাই, যেদিন আমি থাকিব নায়ান যাব বহু দূরে, যেদিন আমি থাকিব যাবো বহু দূরে, মেলা সাজির প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে, যেদিন আমি থাকিব নায়ান যাব বহু দূরে, সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে, আমি চলে যাই শুধুই বলে যাই, আমি চলে যাই শুধুই বলে যাই, আমি চলে যাই শুধু তোমাদের সবারই ক্ষমার মাঝে যেন পাই আমি ঠাঁই, তোমাদের সবারই ক্ষমার মাঝে যেন পাই আমি ঠাঁই, তোমাদের সবারই ক্ষমার মাঝে যেন পাই আমি ঠাঁই, আমি চলে যা চলে যা আমি চলে যা বলতে বলতে মা আমার মূর্ছিত হয়ে গেলে, আর এদিকে কুসুধর মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চললেন কোথায়, জনমের মতনে বিদায় নিয়ে চলে গেলেন। আরে কুসুধ্বজের মা ও
অধর নয়নে কাঁদছে, আরে বলছে আমি হারালাম, আমি হারালাম, হারালাম আমার নয়ন নিধি। পুত্র পুত্র বলি ডাকিব কাহারে, কে আর আমায় মামা বলিবে, কুসুদন ফিরে তোমায় ফিরে পাওয়া, জনমে জান জেগে থেকে এই জনমে পাওয়া, কুসুদা সেই কুসুরধ্বজকে টানতে টানতে নিয়ে চললেন, কুসুরধ্বজকে নিয়ে গিয়ে সেই যজ্ঞ কুণ্ডের কাছে নিয়ে গেলেন। এখন মা 80 লক্ষ মুনি ঋষি তার একটা যজ্ঞ কুণ্ড নির্মাণ করে তারা সব প্রতিপাত করছে, আর এমন সময় কুসুরধ্বজকে বলে উঠলেন, শুনুন মহাত্মগণ, আমি এই যজ্ঞের আহুতি, আমাকে এই যজ্ঞে নিক্ষেপ করে আমাকে পাপ মুক্ত করুন। তাই কি করলেন, সেই কুসুরধ্বজকে যজ্ঞকুণ্ডে দিল ফেলি, ব্রাহ্মণ নন্দনে 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 যজ্ঞ মাঝে কুসুরধ্বজরি বলিছে বদনে, এবার যজ্ঞ মাঝে কুসুরধ্বজরি বলিছে বদনে, এবারে যজ্ঞ মাঝে কুসুরধ্বজরি বলিছে বদনে, এবার যজ্ঞ মাঝে কুসুরধ্বজরি বলিছে বদনে। এতে কো ভাবিয়া হরি কমলারে সঙ্গে করি, এতে কো ভাবিয়া হরি কমলার সঙ্গে করি, এতে ভাবিয়া হরি কমলার সঙ্গে করি, এতে ভাবিয়া হরি কমলার সঙ্গে করি, উপনীত যজ্ঞাসনে আজি, আজি উপনীত যজ্ঞাসন আজি, আজি উপনীত যজ্ঞাসন আজি, উপনীত যজ্ঞাসন আজি, ভগবানের মিলন হলো, ভগবানের মিলন হলো, ভগবানের মিলন হলো, ভক্ত ভগবানের মিলন হলো, মহুষ রাজা মুক্তি পেলো, ভক্ত ভগবানের মিলন হলো, মহুষ রাজা মুক্তি পেলো, ভক্ত ভগবানের মিলন হলো, ভক্ত ভগবানের মিলন হলো, মুক্তি পেলো, ভক্ত ভগবানের মিলন হলো, ভক্ত আরে ভগবানের মিলন হইলো, ভক্ত আরে ভগবানের মিলন হইলো, ভক্ত আরে ভগবানের মিলন হইলো, আজি ভক্ত আরে ভগবানের মিলন হইলো, এবার চাঁদবদনে সবাই মিলে হরি হরি বলো, আবার চাঁদবদনে সবাই মিলে হরি হরি বলো, এবার চাঁদবদনে সবাই মিলে হরি হরি বলো, এবার চাঁদবদনে সবাই মিলে হরি হরি বলো, হরি বল 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 হরি বল, এবার হরি হরি বল রে, হরি হরি বল রে, হরি হরি বল রে, হরি হরি বল রে, এবারে চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বল, সবাই মিলে হরি হরি বল,
বলো, তাল বদনে সবাই মিলে হরি হরি বলো, তাল বদনে সবাই মিলে হরি হরি বলো।